ধ্বংসের প্রক্রিয়া, ধ্বংসাত্মক প্রক্রিয়া, এইটা কিন্তু তার মাথার মধ্যে খেলছে। ওষুধ দেওয়ার পরে ধ্বংসাত্মক প্রক্রিয়া চলে গেল, ধ্বংস করার ইচ্ছে বা ধ্বংসাত্মক এই যে ঘটনাটা কি, এটাও তো ইচ্ছের মধ্যেই পড়ে। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের হোমিওপ্যাথি ওষুধগুলো যদি ঠিক সঠিকভাবে আমরা নিয়ম মতো প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমাদের ইচ্ছেরও পরিবর্তন হয়। এবং এটা এটা কোনো মিথ্যে না, এটা আমরা বারে বারে আমাদের প্র্যাকটিস জীবনে দেখেছি, এখন তো আরো বেশি করে দেখতে পাই। প্রথম জীবনে কম দেখলেও এখন তো আরো বেশি করে দেখতে পাই। তার ফলে আমাদের কিন্তু এই জায়গাটা কিন্তু ভাবতে হবে যে ওষুধে তাহলে কত বড় কাজ করতে পারে। এবার হচ্ছে কি, এই জেস্টেশন, ডিউরিং জেস্টেশন মানে প্রেগনেন্সির সময়, এই প্রেগনেন্সির সময় ব্যাপারটা হচ্ছে কি, প্রেগনেন্সির ব্যাপারটা কিন্তু আমাদের খুব ভালো করে, কিন্তু আমাদের ভালো করে এই জায়গাটাকে একটু নাড়াঘাটা করতে হবে, নাড়াঘাটা করতে হবে। এই কারণেই বলছি এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেক কিছু ব্যাপার জড়িয়ে আছে এর মধ্যে। খুব ভালো করে শুনুন, প্রতিটি কথা ভালো করে শুনুন। এবার ব্যাপারটা হচ্ছে কি, এইখানে কি হচ্ছে না, এই যে প্রেগনেন্সি যখন হচ্ছে, যখন প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু, তার মানে ধরুন আপনি একটি ছেলেকে দেখছেন, ছেলের একটা জটিল রোগ দেখছে, তার মায়ের প্রেগনেন্সির খবরটা নিতে হবে, তার প্রেগনেন্সির খবরটা নিতে হবে, সেখানে তার কোন রকম অ্যাবর্শন হয়েছে কিনা এটা নিতে হবে, অ্যাবর্শনটা সে ইচ্ছে করে করেছে না এমনি হয়ে গেছে, এই হিস্ট্রিগুলো কিন্তু নিতে হবে। এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ঘটনা। শুধু এই প্রেগনেন্সির সময়টা শুধু মাত্র এই হিস্ট্রিটাই যথেষ্ট নয়, প্রেগনেন্সির সময় তার মেন্টাল কন্ডিশন কি অবস্থায় ছিল, তার মানে তার সংসারের সময় কতটুকু শান্তি কতটুকু অশান্তি তিনি ভোগ করেছেন এটাও জানতে হবে, এবং প্রেগনেন্সির সময় তিনি কোন রকম চোট পেয়েছেন কিনা, সেটা শারীরিক হোক বা মানসিক চোট হোক পেয়েছেন কিনা, এইগুলো আমাদের ভাবতে হবে। প্রেগনেন্সির সময় তিনি বড় কোনো রোগে আক্রান্ত হয়ে গিয়ে তিনি অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছেন কিনা, এইগুলো আমাদের জানতে হবে। যেমন ধরুন ম্যালেরিয়া, সিভিয়ার ম্যালেরিয়া ইয়ে হয়েছিল, নামটা হচ্ছে কি, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয়েছিল, তো ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয়েছিল ডিউরিং প্রেগন্যান্সি, সেই রকম ইয়েকেও কিন্তু এই ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া পজিটিভ ফ্যাক্টর ধরে সেখান থেকে ওষুধ দিয়ে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো। ফলে এই প্রেগনেন্সি ব্যাপারটা কিন্তু খুব সোজা না, ছোট্ট ছোট্ট করে আমি একটু আসছি। যেমন এই আমার একটা ব্যর্থতার কথা বলি প্রথমে, সেটা হচ্ছে কি, যখন আমার মায়াজম সম্বন্ধে খুব ধারণা ছিল না বা বুঝতাম না, যখন সেই রকম একটা অবস্থায় যখন আমি ডাক্তার তপন কাঞ্জিলালের চেম্বারে বসে আছি, তা আমি দেখতাম তিনি মাঝে মাঝে মেডোনিনাম দিতেন, কিন্তু আমি এই মেডোনিনাম যে তিনি দিতেন, তা আমি সেইখানে কিছু কিছু সময় দেখতাম যে ন্যাট্রামের মেন্টাল সিমটম আসছে, তিনি মেডোনিনাম দিতেন, আবার কখনো দেখতাম যে না এমনিতে মেডোনিনাম দিচ্ছেন, কিন্তু সেটা আমি স্বাভাবিকভাবে মেডোনিনাম ভাবতে পারছি না বা ভাববার অবকাশ আমার ছিল না, মানে মেডোনিনাম খুঁজে পাচ্ছে এরকম একটা ব্যাপার ছিল। তা আমি এরকম করতে করতে কতগুলো জায়গায় তাকে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করার পর তিনি একটা জায়গায় একদিন হঠাৎ বলে ফেলে, কি ব্যাপার দেখছিস না যে হোল প্রেগনেন্সিতে বমিটা চলছে, হোল প্রেগনেন্সিতে বমিটা চলছে, আবার কি দো, ঠিক আছে। এরকম কয়েকটা দেখার পর আমার একটা বদ্ধমূল ধারণা হলো যে একটা মানুষের, একটা মহিলার যদি ফুল প্রেগনেন্সিতে যদি তার ওই ভমিটিং থাকে, যদি ভমিটিং যদি থাকে, তাহলে ভমিটিং থাকলে কি হবে না, ওটাকে আমরা মেরুইনাম দেব। তো এবার প্রত্যেকটা মানুষই কিন্তু সাধারণভাবে, আমিও তার ব্যতিক্রম নয়, আমরা সবাই কিন্তু সহজের বুঝাই, সহজকে পেতে আমরা খুব আনন্দিত হই, কিন্তু কোনো জিনিসকে কষ্ট করে পাওয়ার যে আনন্দ, সেই আনন্দ আমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা চাই না। এবার আমি কি করলাম, আমি যখনই পেতে শুরু করলাম যে ওই হোল প্রেগনেন্সিতে তার ওই বমি ভাব বমি আছে, চোখ বুজিয়ে আমি তাকে মেডোনিনাম দিতে শুরু করলাম, এবং অদ্ভুত ব্যাপার যে 2-2.5 বছরের মধ্যে একটাও ফেল করেনি, অসাধারণ হয়ে যান। ফলে একটা সিমটমের জন্য যদি আমি একটা মেডিসিন যদি প্রেসক্রাইব করতে পারি, এমন সহজ পন্থা কি আর হতে পারে, অসম্ভব না। তো এই করতে করতে আমাদের হ্যানিম্যানের দয়ায় বলতে পারা যায় আটকে গেলাম, ভালো রকম ভাবে আটকে গেলাম। আটকে যাওয়ার পর তারা এত ঘনিষ্ঠ পেশেন্ট, তারা খুব জোর করে তাদের নিয়ে এসে তাদের আটকে দিল, সেখানে মেরুইনাম দিয়ে আর কাজ হয় না, কারণ সেখানে তো ইয়ে ছিল, হোল প্রেগনেন্সিতে তাদের ইয়ে ছিল, বমি ভাব ছিল, বমি ছিল, খেতে পারেনি। তা আমি তো বললাম আচ্ছা ফেসাদে, কিন্তু আচ্ছা জ্বালা পড়া গেল। তো তখন আমি সেই কেস রেকর্ডটা নিয়ে আমি স্যারের চেম্বারে গিয়ে স্যারকে পড়ে শোনালাম, পড়ে শোনার পর বলছে
ঠিকই তো আছে, কি দেখে দিয়েছিস? আবার দেখ এইটা তো স্যার আছে, আমি তো এটা হলে দেন। তারপর স্যার হাসে, আরে ওরে উনি একটা কোনো ভাষা বলেছেন আমাকে আগে গালাগালি দিয়ে, বলছে আমি কি শুধু ওইটুকু দেখে দেই রে, আমি তো আরো অনেক কিছু দেখি। তবে এখানে তো সাইকোটিক বেসটা আছে পেশেন্ট, তো তখন জিজ্ঞেস করলাম সাইকোটিক বেসটা কোথা থেকে দেখছেন, তখন দুই একটা উদাহরণ দিলেন, এই দেখ তোর এই জায়গাটা আছে। তাহলে স্যার ফেল করলো কেন? ফেল করেছে দেখ, এখানে কোনো এটা তোর পরে হয়তো এটা লাগবে মেডিনাম, কিন্তু ঘটনা হচ্ছে এখানে মনে হচ্ছে কোনো এক্সাইটিং কজ আছে, এবং সেটা সম্ভবত সরি তুই পেশেন্টটাকে আবার ইয়ে কর। দুটো পেশেন্টের আমি নিয়ে গেছিলাম, তা বলছে আবার তুই রেকর্ড, আবার রেকর্ড করে এই জায়গাটা মেন্টাল জায়গাটা ভালো করে খুঁচিয়ে বার বার দেখ বেরিয়ে যাবে। তা এইবার আমি সেটা এসে খুব উৎসাহিত আবার ফিরে আসলাম। ফিরে আসার পর একটা পেশেন্টের মধ্যে কিন্তু অপমানের হিস্ট্রি পেলাম, আর একটা পেশেন্টের মধ্যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভের হিস্ট্রি পেলাম। অল দুটোই কিন্তু আমাদের শরিকের নেচার, মানে ইয়ের ক্ষেত্রে মানে আর কি ওই মানে মাইজমেটিক দিক দিয়ে ব্যাখ্যা করলে শরিকের নেচার। তা এখন তাহলে এই যে এক্সাইটিং কজ যেটা আমরা পাচ্ছি, তখন পাওয়ার পর তখন সেই অনুযায়ী ওষুধ দিলাম, পেশেন্টটা কিন্তু অসাধারণ রেজাল্ট দিল। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে সহজ যে পূজারি আমাদের হলে চলবে না, অনেকেই অনেক সিনিয়র আছেন যারা টিপস দেন, টিপস দিলে আমরা খুশি হই, তাকে পূজা করতে শুরু করি, ভুল করে ওই কাজ করবেন, যিনি টিপস দিচ্ছেন তিনি আমরা সর্বনাশ করে দেবেন, এটা মনে রাখবেন। হোমিওপ্যাথি এত সহজ না, এটা সার্বিক চিকিৎসা ব্যবস্থা, ওই একটা দুটো ইয়ে থেকে করতে যাবেন না, হয়তো সিনিয়র যারা আছে তারা হয়তো একটা দুটো থেকে প্রেসক্রিপশনটা করতে পারে, কিন্তু পরবর্তীকালে কিন্তু সেকেন্ড প্রেসক্রিপশন আটকে যাবেন, পেশেন্টটাকে আলটিমেটলি কিন্তু নদী পার করতে পারবেন না। ফলে ব্যাপার হচ্ছে সহজ কোনো রাস্তা নেই, যেভাবে হ্যানিম্যান বলেছেন অর্গানাইজ সেইভাবে কেস রেকর্ডিং করে আমাদের এগোতে হবে। তাহলে এইখান থেকে একটা শিক্ষা পেলাম। এইবার হচ্ছে দ্বীপের একজন ইয়েকে হ্যাঁ স্যার, জুনিয়ার ছেলে বলুন, আমি তাকে আমি বাপি গোস্বামী স্যারকে বলতে চাইছি, অনুরোধ করছি ওনাকে কিছু, ওনাকে স্যার কিছু বলবেন, আপনি রেডি থাকুন। শুনতে পাচ্ছেন বাপি গোস্বামী স্যার? হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন? বাপি গোস্বামী স্যার? জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, যে প্রেগনেন্সির সময় যে প্রেগনেন্সির সময় এই যে একটু বমি বমি, সে মায়েদের যে বমি বমি, এই বমি এটাকে কি বলা হয় কারণে? সাধারণত তো এই সময়টাতে হচ্ছে আমাদের হরমোনাল কিছু ডিসচার্জেস হতে থাকে, যেটা মানে আমাদের ওই তাদের যে ওই ফার্টিলাইজেশনটা হতে থাকে, এই সময় কিছু হরমোনাল ডিসচার্জিং হতে থাকে, যেগুলো তাদেরকে ওই এক্সাইটিং হিসেবে কাজ করে, এটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে এতটুকু জানি স্যার। আচ্ছা, আপনি এইটা এইটা বলেছেন তাই তো? জি স্যার, আসলে আসলে ব্যাপারটা ঠিক তা নয়, ব্যাপারটা হচ্ছে কি যে প্রেগনেন্সি যখন হচ্ছে তখন একটা ফরেন বডি যেন ভেতরে আসে, ফরেন বডি মানে যে বডিটা ছিল না, হ্যাঁ, এইটার এগেনস্টে কিন্তু ফিজিওলজিক্যাল প্রসেস অনুযায়ী এটা রিয়াক্ট করে, সিস্টেম রিয়াক্ট করে, পরে যখন বুঝলো না এটা তো অবিচ্ছেদ্য অঙ্গ, তখন আর রিয়াক্ট করে না, তখন কিন্তু সেটা চলে যায়। তাহলে এটা মোর অরলেস কিন্তু ফিজিওলজিক্যাল প্রসেস, হ্যাঁ, ফিজিওলজিক্যাল প্রসেসের মধ্যে এটা পড়ছে, ঠিক আছে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, আপনি জানেন যে এগুলো কয়েক মাস থাকে তারপরে এটা চলে যায় মায়ের। তাহলে এই যে পেশেন্টটার কয়েক মাস থাকার বদলে পুরো প্রেগনেন্সিটা থাকলো, এই যে পুরো প্রেগনেন্সি থাকলো, এখান থেকে কি বৈশিষ্ট্য আপনার নজরে পড়লো? এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস মোর। জি স্যার, যদি এটা পুরো প্রেগনেন্সি জুড়ে থাকে, তাহলে হচ্ছে তার এক ধরনের ভয় কাজ করে যে সে সে বমি করছে, এটা থেকে সে হচ্ছে গিয়ে সে কিছুটা এক্সাইটমেন্ট যে আমি কি এই অবস্থায় আমার কি ক্ষতি হয়ে যাবে কিনা, এই এই মানসিকতা থেকে হয়তো তার এই বমি ভাবটা তার দীর্ঘস্থায়ী হয়ে যায় বা যেতে চায় না। স্যার আমি বলার মানে উত্তরটা বলার লোভ সামলাতে পারছি না স্যার। না স্যার, একে একে আমি জিজ্ঞাসা করব আজকে জুনিয়রদেরকে একটু। স্যার আমি লোভ সামলাতে পারছি না, করবেন না, এই এইভাবে করলে অসুবিধা হয়, কারণ আমাকে তো বাপি তো একা শিখবে না, হ্যাঁ, আরো তো অনেক ছেলে আছে। তাহলে এখানে ব্যাপারটা ওই রকম আপনি ভাবনা চিন্তা করছেন, ভাবনা চিন্তাটা কিন্তু ওরকম না, এই যে বমি ভাবটা 3-4 মাসের মধ্যে চলে যায়। আবার আপনাকে আবার বুঝিয়ে দিচ্ছি, 3-4 মাসের মধ্যে আপনার
বহির্ভাবটা চলে যায়, কারো কম কারো বেশি থাকে, ঠিক আছে ব্যাপার গেল, কিন্তু 3-4 মাসের পরেও এই যে কন্টিনিউ করছে গোটা পিরিয়ডটা, যেটা এই যে গোটা পিরিয়ডটা কন্টিনিউ করছে, এইটা থেকে কি বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এর মধ্যে আছে, এই বৈশিষ্ট্য আপনাকে জানতে চাই। বৈশিষ্ট্য হচ্ছে ভাবুন, ভেবে বলুন। মানে এই তার যে প্রেগনেন্সি সময় তার যে বমি বমি ভাবটা যাচ্ছে না, এটার মধ্যে কি বৈশিষ্ট্য আছে? মানে কোন ফ্যাক্টর কাজ করছে কিনা, মানসিক কোন ফ্যাক্টর কাজ করছে কিনা, এটা কোন কিছু স্যার? না তা নয়, বমিটা এই যে 3-4 মাসের মধ্যে তো কথা, 3 মাস পরে, তারপরে কন্টিনিউ করলো, প্রেগনেন্সিটা কন্টিনিউ করলো, বমি ভাব এই যে কন্টিনিউটা করলো, কন্টিনিউ করলো, এই কন্টিনিউটা যে করলো, এটা কোনো বৈশিষ্ট্য কি বোঝা যাচ্ছে এখান থেকে? এখান থেকে স্যার এখান থেকে স্যার আমার ওই যে ওই ভয়ের ব্যাপারটাই শুধু মনে হচ্ছে, যে আমার ভূমিকা পাস করছে না, দেখি তাতে এক্সাইটেড করছে কিনা। আমি আমি তো ভয়ের কথা বলিনি, আমি তো ভয়ের কথা বলিনি, আমি শুধু বলেছি যে 3-4 মাস পর্যন্ত থাকে মায়েদের, তারপরে ওটা চলে যায়, চলে গিয়ে নর্মাল ইয়ে করে। হ্যাঁ, কিন্তু ব্যাপারে যে এই ক্ষেত্রে কিন্তু সে ভূমিভাবটা চলতেই থাকে, গোটো পুরো ইয়েটা চলতে থাকে, এই যে চলতে থাকে, এইটা থেকে কি বৈশিষ্ট্য? আচ্ছা আপনার ইয়ে হলে এরপরে দেখো, এই বাপি গোস্বামী বলতে পারে, এরপরে বি দিয়ে কে আছে? বিবিদের মাঝে কে ধরবে না, বিবিদের মাঝে পড়ছে না, ও আচ্ছা সিনিয়র ঠিক অনেক। আছে স্যার, আমাদের মাঝে দিদি আছেন বাইজিদ হোসেন, হোসেন স্যার, বাইজিদ হোসেন স্যার, আপনি মিউট আনমিউট করুন, আপনাকে ধরেছেন স্যার। এই প্রশ্নের উত্তরটা, এই প্রশ্নের উত্তরটা নিয়ে কিছু ভাবছেন কি? বাইজিদ হোসেন শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট হন। তিনি তো আনমিউট হচ্ছেন না, তাহলে কি আমি নেক্সট চলে যাবো স্যার? নেক্সট চলে যান, নেক্সট চলে যান। আচ্ছা নেক্সট আছেন ডি দিয়ে আমি শুরু করছি, ডি আছেন ডাক্তার সুমাইয়া পারভিন ম্যাম, আপনিই বলুন। ডাক্তার সুমাইয়া পারভিন, জি আদাব হ্যাঁ বলুন। স্যার, এখানে আমি যতটুকু বুঝতে পারতেছি সেটা হচ্ছে কোনো এক্সাইটিং কজ রয়ে আছে যার জন্য তার বমিটা যাচ্ছে না, মানে 2-3 মাসে যেটা শেষ হয়ে যাওয়ার কথা চলে যাওয়ার কথা যাচ্ছে না, এই জন্য হয়তো এক্সাইটিং কোনো কজ রয়ে আছে পেছনে। আর এক্সাইটিং কজ যদি না থাকে তাহলে কি হবে, কি বৈশিষ্ট্য হবে, এক্সাইটিং কজ যদি না থাকে, তাহলে কি হবে বৈশিষ্ট্য? অনেক মায়েরই এটা পাবে কিন্তু, অনেক মায়ের এরকম বলেন কিন্তু। স্যার পারিবারিক কোনো সমস্যা, মেন্টাল কোনো সমস্যা? মেন্টাল কোনো সমস্যা ভাবতে, কিন্তু আমি যেটা বলছি যে এই যে তার কন্টিনিউয়াস গোটা পিরিয়ডটা চললো, এই শুধু এইটুকু কি ভাববো? স্যার আমার তো মাথায় আসতেছে এইটুকু যে এক্সাইটিং কজ থাকলে সেটা যদি ওই যে কজেশন দূর না করা পর্যন্ত তার এই বমি কন্টিনিউ হবেই, এটার জন্য তার হচ্ছে। আর পজিশন নেই, আমি বলছি তো কোনো পজিশন নেই, তাহলে এটা কজেশন না চলছে, থাকলে মায়োলেটিক ট্রিটমেন্ট করতে হবে, তার সে তখন কি মাঝে ট্রিটমেন্ট যখন করবে, তাহলে এখানে মাঝে কোন বৈশিষ্ট্যটা এখানে প্রকটিত হচ্ছে সেইটাই যে জানতে চাইছে। আচ্ছা কোন বৈশিষ্ট্যটা স্যার? হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে, এটা তো অ্যাবনর্মালিটি, তাহলে হচ্ছে হ্যাঁ সাইকোটিক, হ্যাঁ এরকমটা যেহেতু হওয়ার কথা না কিন্তু হয়েই যাচ্ছে, তাহলে এটা সাইকোটিক। হ্যাঁ, অনেকটাই কাছে এসে গেছে, সাইকোটিক একটা ব্যাপার আছে, তবে শরীর ফ্যাক্টরটা থাকে, কারণ বমির সঙ্গে বিভিন্ন গন্ধ গন্ধ যেগুলো আছে, গন্ধের একটা সেন্সিটিভনেস থাকে, তার সঙ্গে কনস্ট্যান্ট কন্টিনিউ হচ্ছে, এই যে একটানা চলছে, যেটা চলবার কথা নয়, ফিজিওলজিক্যাল প্রসেস অনুযায়ী বন্ধ হয়ে যাওয়ার কথা, এই যে চলছে যেটা, এটা মোর অর লেস সাইকোটিক ফেনোমেনাকে ইন্ডিকেট করে। এই যে ব্যাপারটা হচ্ছে কি, সিমটমটাকে এইভাবে ভেঙে আমরা যখন ঢুকতে পারছি, তখন কিন্তু আমরা অনুভব করছি যে এইটার গুরুত্ব কত, এবং এইখানে কিন্তু এই যে আমি বললাম যে এই শুধু এইটুকুর উপর ভিত্তি করে আমি যখন বুঝতাম না কিছু, তখন কিন্তু আমি এরকম ওষুধ দিয়েছি, মেডুইনাম দিয়েছি, কাজ হয়ে গেছে, মেডুইনাম দিয়েছি, কাজ হয়ে গেছে, অসাধারণ রেজাল্ট। এই অসাধারণ রেজাল্ট হচ্ছে পরবর্তীকালে আটকে আটকে বললাম, সেটাও পরে আমাদের সংশোধন হলো, তাই বোঝা যাচ্ছে যে এই যে সিমটমটা বৈশিষ্ট্য থেকে আমরা কিন্তু এটা বুঝতে পারলাম যে না, এটা তাহলে এই এই ধরনের হতে পারে, ওটা কনস্ট্যান্ট থাকার কথা নয়, একটা কনস্ট্যান্ট একটানা থাকছে, এই একটানা ব্যাপারটা কিন্তু কখনোই
সোনার বৈশিষ্ট্য হতে পারে না। সোনা কিন্তু পরিবর্তনশীল, বাড়বে কমবে, ইয়ে কমবে, এখানে তা হচ্ছে না। এই পরিস্থিতি, এই বৈশিষ্ট্যটা যেটা আছে, এই বৈশিষ্ট্যের উপর আমি একটা বাচ্চা শিশু, বাচ্চা শিশুকে আমি একটা পেটের গন্ডগোলের পেশেন্ট, সে প্রতিদিনই পায়খানা করে 8 বার 10 বার পায়খানা করে, 8 থেকে 10 বার পায়খানা করে। তো সেখানে তার বাচ্চা শিশু বলতে কত হবে, তার এই 4-5 মাস হবে, বাচ্চারা অলরেডি রোগা হয়ে গেছে, ভীষণ ভাবে রোগা হয়ে গেছে। এক পেশেন্টের ইয়ে তো আমার কাছে এসেছে, তো আসার পর এখন আমি বাচ্চাটার মধ্যে যেটা ভ্যাকসিন দিয়েছে সেটাও পেয়েছি, বাচ্চার মধ্যে ভ্যাকসিন দিয়েছি পেয়েছি। এখন এই কচি বাচ্চা তো উপরে শোয়ে না, চিতো শোয়ে, তো সবসময় বার করা যায় না, যেভাবে শুয়ে দেয় সেইভাবে শুয়ে থাকে, ইত্যাদি ইত্যাদি। এবার মায়ের ইষ্টে নিয়ে আমি দেখছি, তো মায়ের ইষ্টে নেই, মায়ের ইষ্টে নিয়ে তখন ওর মা বলছে যে আমি তো সারা ইয়েটাই খেতে পাইনি বমিভাবের জন্য, বমিভাবের জন্য আমি খেতে পারিনি, আবার কি 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 জিনিস খেতে পারিনি সেটাও বলেছে, মাছ খেতে পারিনি, এরকম আরো কতগুলো জিনিস বলেছে, ইত্যাদি ইত্যাদি বলেছে। আবার এটাও বলেছিল নুন খেতে তখন খুব ভালো লাগছিল, ওই প্রেগনেন্সির সময় নুন খেতে ভালো লাগছিল, এই কথাগুলো সে বলেছে। এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, পরে আসছে। এটা বলার পরে আমি তখন জিজ্ঞেস করছি যে ওর ওর মা বসে আছে, বলে আমার কথা আর বলবেন না ডাক্তারবাবু, এ যখন হয়েছিল না, এ তো হয়ে যাওয়ার পরও আরো 1-2 মাস আমার মন ছিল, ওই ভাবছিল ওরে বাবারে আমার যে কটা মেয়ে হয়েছে আমি খেতে পারিনি, এ তো সবচেয়ে বেশি জ্বালিয়েছে, এ হয়ে যাওয়ার পরেও আমার চলছে। মায়ের এই হিস্ট্রিটা পেলাম, মায়ের এই যে হিস্ট্রিটা পেলাম, প্লাস হচ্ছে বাচ্চাটা মানে বাচ্চাটা দিদা এবং মা দুজনেই যখন হিস্ট্রিটা পেলাম, এবং যখন ওই পেশেন্টে দেখলাম যে ওই নুন খেতে ভালো লাগছে, মাছ ইয়ে আছে, এই যে ব্যাপারগুলো যখন দেখলাম, আরো একটা পয়েন্ট ছিল, তখন আমি বাচ্চাটাকে কিন্তু মেটোনিনাম দিচ্ছি। তো মেটোনিনাম দেওয়ার পর পেশেন্টটা কিন্তু খুব দ্রুত ইম্প্রুভ করে এবং ইয়ে হয়ে যায়, মানে সুস্থ হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যে এখানে যদি আমরা এই পজিটিভ ফ্যাক্টর গুলোকে যদি না বুঝতে পারি, কিভাবে মায়োজেনেটিক এন্ট্রি যেটা হচ্ছে এটা যদি আমরা না বুঝতে পারি, এখানে হচ্ছে ফ্যামিলি হিস্ট্রির গুরুত্বটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমি এখানে যেটা যেটা নিয়ে আলোচনা করতে চাইছি, তার মূল বিষয় যে প্রেগনেন্সির সময় সিমটম গুলোকে কিন্তু আমাদের অতিরিক্ত গুরুত্ব দিতে হবে, এবং প্রেগনেন্সির সময় যে সিমটম গুলো থাকে, আমরা জানি যে মেন্টাল সিমটমের গুরুত্ব সর্বাধিক বেশি, এটা আমরা জানি, জানলেও প্রেগনেন্সির সময় এই যে সিমটম গুলো মানে নতুন সিমটম যেগুলো আছে, এগুলোর গুরুত্ব কম বেশি কিন্তু এই মেন্টাল সিমটমের কাছাকাছি বলতে পারে। এরা এমন এমন সিমটম থাকে যেখান থেকে আমরা কিন্তু চট করে সেখান থেকে ওষুধ সিলেকশন করে ফেলতে পারি। যেমন ধরুন এইটা একটা ক্ষেত্র, আরেকটা ক্ষেত্র হচ্ছে কি, এই যে প্রেগনেন্সির সময় আমি যেটা বললাম যে এই যে প্রেগনেন্সি হোল প্রেগনেন্সি এটা হলো, তারপরে আরেকটা কি আছে প্রেগনেন্সির ক্ষেত্রে, আরেকটা কি হয় কি দেখা যায় না, অনেকে ভয় পায়, কনস্ট্যান্ট কন্টিনিউ ভয়ের মধ্যে থাকে। এই যে যদি ভয়ের মধ্যে যদি থাকে, সেক্ষেত্রে তাহলে এই বাচ্চাটার চিকিৎসা করতে গেলে কিন্তু এই ফ্রাইড কমপ্লেনটা নিতে হবে আমাকে, না নিলে কিন্তু বাচ্চার চিকিৎসা ঠিক হবে না, কারণ তার তো সৃষ্টিটাই তো ভয়ের মধ্যে থেকে হয়েছে। এটা গেল দ্বিতীয় নম্বর, যদি দেখা যায় যে সংসারে চরম অশান্তি, চরম অশান্তি, তাকে তার স্ত্রীকে দিন দিন রাত গালাগালি, কিস্তাকিস্তি, অপমান, বিভিন্ন রকম যদি তার চলতে থাকে, এইটা কিন্তু যদি একটানা যদি এরকম চলতে থাকে, তখন এটা কিন্তু কার্সিনোসিনের একটা ক্যানভাস তৈরি হয়ে যাবে। আমি বলছি না যে এটা হলে কার্সিনোসিন দিতে হবে, আদার সিমটম তো লাগবেই, কার্সিনোসিনের এই ক্যানভাস মানে বুঝলেন, ছবি আঁকতে গেলে একটা ক্যানভাস লাগে, তো এই কার্সিনোসিনের একটা বৈশিষ্ট্য কি, কনস্ট্যান্ট কন্টিনিউ কিন্তু টর্চার। এবং এইটা যে কত গুরুত্বপূর্ণ কার্সিনোসিনের এই যে সিচুয়েশনটা, এই টর্চার, এখানে টর্চার বলে আলাদা করে কিন্তু আপনি রেপারেটরিতে কিছু রুব্রিক বার করতে পারবেন না, নাই রেপারেটরিতে কিছু, কি রুব্রিক থাকবে, কনস্ট্যান্ট কন্টিনিউ টর্চার, নেই কিছু। তাহলে কিন্তু এই যে সিচুয়েশনটা, এই যে পরিস্থিতিটা যেটা, এইটা কিন্তু কার্সিনোসিনের ক্ষেত্রে একটা খুব ভালো ইয়ে। এটা শুধু ওতে নয়, আরো ড্রাগ আছে, ক্যালকিরিয়া আছে, অরাম মেটালিক্রাম আছে, এরকম আরো কিছু কিছু, অল্প বেশি ড্রাগে নাই কিন্তু অল্প ড্রাগেই আছে। ফলে দেখা যাচ্ছে কি, এই যে ক্যানভাস যেটা পেলাম, এটা একটা অসাধারণ ব্যাপার। আমার মনে পড়ে একজন নন বেঙ্গলি, তিনি এসছেন, তার মাথার চুল একটাও নেই, মাথার চুল একটা উনি 1 লাখ 1 লাখ টাকা তিনি খরচা করে, 1 লাখ 1 লাখ টাকা, মানে ধনী পরিবারের স্ত্রী। বলতে বলতে তিনি কাঁদছেন আমার কাছে, যে আমার বয়স এখন 32-33 বছর বয়স, আপনি যদি দয়া করে কিছু করতে পারেন, মানে দয়া করে করতে পারেন মানে কি, যে ওনাকে যে রেফার করেছিল, যে নিয়ে এসেছিলেন, মানে তার ওই ইয়ে আর কি,
তার ওই চুলের সমস্যা ছিল, মারাত্মক সমস্যা ছিল, প্রায় টাক পড়ে গেছিল। সেই পেশেন্টটাকে একদম মানে ঘন বন জঙ্গল করে দেওয়া হয়েছিল, ঘন বন জঙ্গল হয়ে গেছিল, সেইটাই উনি ধরে নিয়ে এসেছে। এখন ধরে নিয়ে আসার পর সেক্ষেত্রে তার একটা অদ্ভুত লক্ষণ আমি যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে তার সব কিছু সিমটম নিলাম, নেয়ার পরে যখন আমরা ইয়ে করলাম, করতে করতে যখন প্রেগনেন্সির সময় যখন যখন গেলাম, তখন দেখছি মুখটা আস্তে আস্তে নিচু হয়ে গেল। আমরা কি হলো বলুন, বলে না, উনি আমার বলতে শুরু করলেন, কিন্তু আমরা ওই যে নিচু হয়ে গেল এই জায়গাটা কিন্তু আমার এড়ায়নি। মানে এই যে দেখুন আমি কেন ইয়েতে মানে আর কি অনলাইনে কেন চিকিৎসা করি না, তার কারণ হচ্ছে এই জায়গায় আমরা আটকে যাব বা ভুলে পারবো না, এটা বলতে পারেন যে আমার অক্ষমতা, আমার অক্ষমতা আমি স্বীকার করে নিচ্ছি। কিন্তু আমি যখন ওইটা দেখলাম, যখন আমি কিচ্ছু করলাম না, আমি কি করলাম ওই ভদ্রমহিলা জেনে এসে ওকে বার করে দিয়ে বললাম যে আপনি যে এরকম যখন জিজ্ঞেস করলাম মুখটা এরকম নিচু করলেন কেন, বলো কিছু না, কিছু না হতেই পারে না, আপনি কেন করেছেন, চেপে ধরেছি। চেপে ধরতে তখন বলছে ওনার সামনে কি করে বলবো, আমার এই দুটো বাচ্চা আছে, তো বাচ্চা আসলেই না আমার না ছাই খেতে ভালো, আর ছাই খেতে ভালো লাগে মানে বলছে এই কুমোররা আছে তো কুমোরদের লুকিয়ে আমি ওখানে কুমোর কুমোর পট্টি আছে ওরাই ছাইটা দিয়ে যায়। উনি ছাইটা কিন্তু সেই যেমন লোকে নেশা করে না, ওই খৈনি নেশা করে ইয়ে নেশা, এইরকম ভাবে ছাইটা উনি মুখের মধ্যে রেখে দেয় বা খান ইত্যাদি রকম ছাই উনি খান, কিন্তু প্রেগনেন্সিটা চলে গেলে আর ছাই খাওয়ার ইচ্ছে তার আর হয় না। এই যে ছাই খেতে চাইছেন এইটা কিন্তু ওই প্রেগনেন্সি ওইটা ক্ষেত্রে যখন দেখলাম ক্যালকেরিয়া নাইট্রিক অ্যাসিড কয়েকটা ওষুধ আছে, দেখবেন এই কেন্টের রেপার্টারিতে গেলে দেখতে পাবেন স্টমাকের আন্ডারে ডান দিকের পাতায় আছে। হ্যাঁ, লাইম দিয়ে মনে হয় খুব সহজ, লাইম দিয়ে শুরু মনে হচ্ছে খুব সহজ, লাইম দিয়ে শুরু হচ্ছে। ফলে এই এইটা যখন পেলাম সেটা থেকে এবার আদার আদার্স রেকর্ডিং করলাম, সব কিছু রেকর্ডিং করে তাকে আমি ক্যালকুলেটর কার্ড দিয়েছি। এবং ক্যালকুলেটর কার্ড দেওয়ার পর মাস দেড়েক বাদ থেকেই তার চুল গজাতে শুরু করলো, এবং পরবর্তীকালে একদম মানে ফুল একদম পুরোপুরি তার চুল গজিয়ে গেল। মানে এটা ভাবাও যায় না, স্বপ্নেও ভাবা যায় না হোমিওপ্যাথির যে এই ধরনের রেজাল্ট হতে পারে, যেখানে ট্রু সিমিলিমাম হবে, ট্রু সিমিলিমাম হবে। তাই আমি নবীন শিক্ষার্থী বন্ধুদের বলবো যে আপনারা কিন্তু এই জেস্টেশন পিরিয়ড, দ্যাট মিন প্রেগনেন্সি ডিউরিং এর এই এইটা কিন্তু এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে আপনি আপনারা করবেন, অত্যন্ত গুরুত্ব দেবেন। হ্যাঁ, মানে সন্তানদের ক্ষেত্রে মানে তার মায়ের ওই সময়টা কেমন ছিল বা তাকে যদি চিকিৎসা করেন তারও এটা গুরুত্ব দেবেন, মানে এইটা কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ফ্যাক্টর। এই যে পিকিউলার জিনিসটা সে খেতে চাইছে বা ইয়ে করতে চাইছে এইটা কিন্তু মনে রাখবেন, ফলে এইটাকে বাদ দেবেন না, এটাকে বাদ দিলে কিন্তু আপনারা মিস করবেন, পেশেন্টকে মিস করবেন। আচ্ছা, এবার হবে হচ্ছে ইঞ্জুরি হতে পারে, ইঞ্জুরি ফরসেপ, ফরসেপ ডেলিভারি হতে গিয়ে অনেক সময় ইঞ্জুরি হয় বা অন্যভাবে ইঞ্জুরি হতে পারে। ইঞ্জুরি হয়ে গেলে পরে যদি ধরুন কনভালসান যদি আসে, সাধারণত সেক্ষেত্রে হাইপেরিকামের সম্ভাবনাটা বেশি, রিসেন্ট সাগর একটা কেস করেওছে। কিন্তু ইঞ্জুরি হলে পরে ওই ইঞ্জুরির উপর পরবর্তীকালে কিন্তু আমরা দরকার পড়লে আর্নিকা বা এগুলো যেমন আসবে আর কি, মূলত আর্নিকা আর হাইপেরিকামের মধ্যে লড়াই হয় একটা। হ্যাঁ, আবার পরবর্তীকালে কিন্তু ন্যাটাম সালপো আসতে পারে, পরবর্তীকালে, প্রথম না প্রথমে নয়। হ্যাঁ, ক্রনিক এফেক্ট বলা যেতে পারে এটা, সাধারণত আসে। তার ফলে ব্যাপার হচ্ছে ইঞ্জুরির এই হিস্ট্রিটাও কিন্তু আমাদের নিতে হবে যে পড়ে গিয়ে সে এটা একলো। আবার এমন আছে যে পড়ে গিয়ে তার পেটে ইঞ্জুরি হয়েছিল, তার ব্লিডিং হয়ে গেছে, এরকম হিস্ট্রি আমি পেয়েছি। আমি এটা পুরুলিয়ার একটা পেশেন্টে পেয়েছিলাম। তা সেই পেশেন্টটাকে আমি কিন্তু স্টার্টিংই করলাম, মানে সবকিছু নিয়ে আমি আর্নিকা দিয়ে শুরু করলাম, কারণ তার মায়েরও ওভার সেন্সিটিভ পেশেন্ট অনেক কিছু আমি দেখেছি, দেখে টেকে তাকে আমি ওইভাবে দিলাম। দেওয়ার পর কিন্তু দুর্দর্শ রেজাল্ট করলো। তাহলে দেখুন এই যে যখন এই ধরনের প্রেসক্রিপশন গুলো যখন হবে, তখন কিন্তু প্রেজেন্ট কমপ্লেনে ওই ওষুধগুলোর কিন্তু খুব বেশি যে সিমটম পাবেন বলে আমার মনে হয় না, সিমটম খুব পাবেন না সবসময়। আমি ওই জন্য হোমিওপ্যাথি আর্ট পার্টের কথাটা আপনাদের বলছি, মানে ওই যে সাজিয়ে অঙ্ক কষে 2 2 4 4 6 করে 20 এটা বেশি বলে এটাকে দিয়ে দাও, এইভাবে কিন্তু সফলতা আসবে না, একথা বলছি না, সফলতা নিশ্চয়ই আসবে। এইভাবেও কিছু বেশ কিছু পেশেন্ট ভালো রেজাল্ট দেওয়া যায়, অবশ্যই দেওয়া যায়, কিন্তু বহু কেস প্যালিয়েশন সাপ্রেশন হয়ে যাবে এইভাবে গেলে। কেসটা কিন্তু আমাদের রেপার্টারির দ্বারা চিকিৎসা নয়, প্রয়োজনে রেপার্টারির সাহায্য নয়। এই দুটোর মধ্যে কিন্তু অনেক আকাশ পাতাল পার্থক্য আছে। আমি রেপার্টারি নির্ভর চিকিৎসা করবো, যেটা আমি এককালে করেছি, আমি এককালে করেছি এটা, পার্শ্বদত্ত যারা আছে তারা সব জানে, আমরাও করতাম এককালে।
কিন্তু কথা হচ্ছে যে এই রেপার্টারি নির্ভর চিকিৎসা না, রেপার্টারিকে প্রয়োজনে ব্যবহার করা, মানে রোগীর স্বার্থে প্রয়োজনে ব্যবহার করা, এই যে ব্যাপারটা দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। বলে এই জায়গাগুলো আমি একটু সতর্ক করে দিচ্ছি আমাদের নবীন শিক্ষার্থী বন্ধুদের। আচ্ছা তাহলে এবার কি হচ্ছে যে এইটুকু গেল, তারপরে আর কি হচ্ছে এই যে ফার্স্ট স্টেপ ডেলিভারি, এটা তো সব হয়ে গেল। তাহলে এই 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 জায়গাটা কিন্তু আমাদের হয়ে গেল, তাহলে এই জায়গাটা আলোচনাটা হয়ে গেল। এই যে এইটুকু আলোচনা হলো, এখানে কি কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে যে হ্যালো আলোচনাটা করলো? হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যালো হ্যাঁ 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 বলুন। শুনতে পাচ্ছি। আমি ডাক্তার তপন ঘোষ বলছি, তুই বলবি না, তুই বলছিস কেন? বলবো না? আর তুই তো সিনিয়র, তুই বলবি না, জুনিয়রদের নিয়ে আচ্ছা কারবার করছিস। কিছু ঠিক যোগ আছে, করলে যোগ, ঠিক আছে, তুই যোগ কর না, তুই এর সঙ্গে যদি যোগ করা যায় কিছু, আমি যেগুলো বলেছি তার সঙ্গে কিছু অ্যাড করতে আমি তুই একটু যোগ করতে চাইছি, আমি একটু একটু যোগ করতে চাইছি। যোগ করে দে, যোগ করে দে, যোগ করা যায়। হ্যাঁ হ্যাঁ যোগ কর, যোগ তো করাই যাবে, যোগ তো তোরা আচ্ছা, করতেই পারে। এই যে ভমিটিং এর আলোচনা হলো, হ্যাঁ অ্যাকচুয়ালি ভমিটিংটা প্রেগনেন্সির ক্ষেত্রে ফার্স্ট ট্রাইমেস্টার একটা ফিজিওলজিক্যাল সিমটম ধরে নেওয়া হয়। হ্যাঁ এটা অবশ্যই অবশ্যই ফিজিওলজিক্যাল, হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা প্যাথোলজিক্যাল কিছু নয়, হ্যাঁ এটা ফিজিওলজিক্যাল। তবে হ্যাঁ, যদি এই সময়ে হাইপারিমেসিস গ্র্যাভিডেরাম হয়, হ্যাঁ হাইপারিমেসিস গ্র্যাভিডেরাম যদি হয় সেটা কিন্তু মারাত্মক আকার ধারণ করে। যেমন ফিজিওলজিক্যালি হলে আমরা বেশিরভাগই রোগীর ভেতরে মর্নিং সিকনেস দেখতে পাই, কিন্তু হাইপারিমেসিস গ্র্যাভিডেরাম হলে কিন্তু সারাদিনই বমি হতে পারে। এবং আমরা জানি অন্য প্যাথিতে ওরা তো এই সময় অ্যাবর্শন করিয়ে দেয় শুধুমাত্র রুগীকে বাঁচাবার জন্যে। হ্যাঁ আমরা তো মেডিসিন দিয়ে ঠিক করতে পারি, মেডিসিনের সঙ্গেও আমাদের কিছু জেনারেল ম্যানেজমেন্ট দরকার কিন্তু এই ভমিটিং এর জন্যে। হ্যাঁ এটা মনে একটু আলোচনা করলে ভালো লাগতো। যাই হোক, যে প্রথম কথা হচ্ছে যে রুগী তো অবশ্যই ভয় পায়, একজন বললেন যে রুগী ভয় পায়, তার সব থেকে বড় মেডিসিন হচ্ছে মেন্টাল অ্যাসিওরেন্স। তাকে কিন্তু মেন্টাল অ্যাসিওরেন্স দিতে হবে এবং তাকে বুঝাতে হবে যে দেখুন একটা কমন ব্যাপার, এই নিয়ে ভয় পাবার কিছু নেই। এর সঙ্গে তার একটু ডায়েটারি ম্যানেজমেন্টটা দরকার পড়ে, যেমন তাকে বারবার অল্প অল্প খেতে দেওয়া, হ্যাঁ বারবার অল্প অল্প খেতে দেওয়া, খাবার সঙ্গে সঙ্গে জল না খাওয়া, দুটো মানে এই যে অল্প অল্প যে বারবার খাবে দুটো মিলের মাঝখানের সময় চেয়ে যদি জল খায় তাহলে কিছু বমিটা অনেকটা রোধ করা যায়। এবং খাবার সঙ্গে সঙ্গে যেন পেশেন্ট শুয়ে না পড়ে, হ্যাঁ পেশেন্ট যদি খাবার সঙ্গে সঙ্গে শুয়ে পড়ে তাহলে দেখা যায় অনেক সময় হজমটা হয় না, ভমিটিংটা হতে থাকে। আর আর একটা ব্যাপার হচ্ছে যে তাকে যে সমস্ত ফুডগুলো দেওয়া হবে সেই ফুডগুলো যেন একদম সহজ পাচ্য হয়, সিম্পল পাচ্য হয়। তাছাড়াও ফিজিওলজিক্যাল ছাড়া কিছু প্যাথোলজিক্যাল তো হতেই পারে, প্যাথোলজিক্যাল কারণে কিন্তু ভমিটিংটা আসতে পারে। হ্যাঁ যেমন তার যদি ইউটিআই থাকে, হ্যাঁ বা থাইরয়েডিজম যদি থাকে, হাইপার থাইরয়েডিজম বিশেষ করে তার হতে পারে, বা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বা ইন্টেস্টাইনাল কোনো ডিজিজ থাকলেও কিন্তু ভমিটিংটা হতে পারে। এবং সেক্ষেত্রে কিন্তু যদিও আমাদের ট্রিটমেন্ট তো মেডিসিনাল, আমরা সিমটম ওয়াইজ তাকে মেডিসিন দেব, দিয়ে কিন্তু আমাদের কিন্তু এই ব্যাপারগুলো ভাবতে হবে যে তার এটা ফিজিওলজিক্যাল এর বাইরেও কোনো মেডিসিনাল মানে কোনো কোনো প্যাথোলজিক্যাল কোনো কারণ আছে কিনা, এটা এটা অবশ্যই আমাদের ভাবা উচিত। যাই হোক, ধন্যবাদ অমর, হ্যাঁ এটুকু বললাম আর কি। ধন্যবাদ। এই তার মানে তো আমরা আমার প্রায় তো বলো বলো কি হ্যালো, বলছে। হ্যাঁ তুমি যোগ করবে হ্যাঁ কিছু? যে ফ্যাটাসটাকে কি আমরা ফরেন বডি ধরবো, এইটা আমার না একটু কনফিউজ লাগছে। না, ওটা ওটা আমাদের স্যার আমাদের ক্লাসে এরকম বলে যে ফরেন বডি সেন্সেশন আসে বলেই বমিটা নাকি তৈরি হয়, এটা স্যার বলেছিলেন হ্যাঁ আমাদের ক্লাসে। ফিজিওলজিক্যাল ফ্যাক্টর, একটা হ্যাঁ কান থেকে ফিজিওলজিক্যাল ফ্যাক্টর, ফিটাসটাকে একটা ফরেন বডি ধরাটা আমার মনে হয় ঠিক নয়, কারণ এটা একদম আমারও তো ফিজিওলজিক্যাল মনে এবং হয় ফার্স্ট ট্রাইমেস্টারে ভমিটিংটাও ফিজিওলজিক্যাল। হ্যাঁ ফিজিওলজিক্যাল ঠিক। আমাদের আরপি ঘোষ কিন্তু এই কথাটা বলেছিলেন যে এটা প্রথমে ভাবে যে এটা ফরেন বডি, না সেটা তারপরে ওটা আরেকটা যখন জিনিস, যেটা ওই যে বললো হরমোনাল ব্যাপার, এটাকেও উড়িয়ে দেওয়া যায় না, ওই সময় ওটা তো প্রচুর হরমোনাল চেঞ্জ আসে। হ্যাঁ হ্যাঁ তো
স্যার যে ফলে কোনো হরমোনাল চেঞ্জ তো প্রথম টাইমস্টারের মধ্যে বডি অ্যাডজাস্ট করে নেওয়ার কথা, কিন্তু এইটা হ্যাঁ যেহেতু সেটা তো প্রোটন বটে। পিরিয়ড চলছে এবং পুরোটা চলছে, তাহলে আমার মনে হয় স্যার যেটা বলছেন এটা একটা ইনকোয়ার্ডিনেশন, মায়ের না না ব্রেন সেটাই তো আমি বুঝতেই পারছে বলতে না যে চাচ্ছি, এটা একটা ফিজিওলজিক্যাল ব্যাপার, উনি একটা ফরেন না বডি বলে ওটা ট্রিট নিচ্ছে ওনার ব্রেন, সেই অনুযায়ী হয়তো ওনার সিক্রিয়েশন গুলো হচ্ছে, ফরেন বডি সেই নয়, জন্য এটা হ্যাঁ একটা ফরেন ইনকোয়ার্ডিনেশন। বডি বলা যাবে না, আমার বক্তব্য এটা ফরেন ফরেন বডি বডি বলা নয়, যাবে না, ফরেন বডি বলা আর যায় ওই না। হ্যাঁ হরমোনাল গুলো যেটা চেঞ্জ হয় সেটা অ্যাডজাস্ট করা উচিত হচ্ছে না ইনকোয়ার্ডিনেটিং স্টেটের জন্য, এইটাই তো আমি ইনকোয়ার্ডিনেটিং বলতে চাচ্ছি। কোঅর্ডিনেট স্টেটের জন্য সেক্ষেত্রে মেডিসিনটা দেওয়াটা দরকার পড়ে, দিতে হবে দরকার আর আছে কি। হ্যাঁ এইটা আমার আমার যেটা রিয়েলাইজেশন বললাম, বিশেষ করে হাইপার থাইরয়েডিজম যদি থাকে, যাদের হাইপার থাইরয়েডিজম থাকে তাদের এই ভমিটিং কন্ট্রোল করা খুব কষ্টকর হয়ে পড়ে। হ্যাঁ সেটা হতে আমাদের পারে। তপন আমাদের আরপি হ্যাঁ ঘোষ যে পড়া, আরপি ঘোষ হ্যাঁ কিন্তু এই কথাটা আমাকে ক্লাসেই বলেছিলেন, ক্লাসেই বলেছিলেন, তখন আমরা জিজ্ঞেস করলাম তাহলে এটা কি ফিজিওলজিক্যাল প্রসেস না, বলে ডেফিনেটলি ফিজিওলজিক্যাল প্রসেস, কিন্তু কথা হচ্ছে এটা প্রথমে তার সিস্টেম ভাবে যে এটা একটা ফরেন বডি, এটাকে রিমুভ করার চেষ্টা করে, তারপরে যখন সে বোঝে না এটা রিমুভ করা যাবে না, তখন আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যায়, তখন ফিজিওলজিক্যাল প্রসেস তার সঙ্গে অ্যাডজাস্ট, ওই হরমোনাল ব্যাপার আছে, অনেক সময় মেন্টাল ব্যাপার থাকে, ভয়ের ব্যাপার থাকে। বিশেষ করে হ্যাঁ বিশেষ করে ফার্স্ট প্রেগন্যান্সি ক্ষেত্রে এটা ঘটনাটা ঘটে, তখন সে তো কিছু বুঝতে পারে না, সে হঠাৎ ভয় পেয়ে যায়, কিন্তু মানে সাবসিকুয়েন্ট প্রেগন্যান্সির ক্ষেত্রে সে তখন এগুলোকে বুঝে যায়, যেহেতু তখন আর তার কাছে এটা ফরেন বডি তো বলবোই না, তখন সে সবকিছু জানে বা জেনে যায় বা কি হতে পারে বা তার কি প্রথম প্রেগন্যান্সিতে হয়েছিল সব সে জেনে যায়। হ্যাঁ হ্যাঁ ফার্স্ট এখানে প্রেগন্যান্সি এটা যতটা মানে প্রবলেম অ্যারাইজ করে পরবর্তীকালে অতটা প্রবলেম অ্যারাইজ করে না, যেহেতু পেশেন্ট মানে মাদার মা বুঝে যায়, পেশেন্ট তো নয় না। হ্যাঁ এই আর কি ব্যাপার। মাল্টিপল আচ্ছা চ্যাপ্টার, আমি কি কয়েকটু 2 মিনিট কথা বলতে পারি? হ্যাঁ এই ব্যাপারটা বলতে পারি। হ্যাঁ স্যার বলুন। এই ব্যাপারটাই বলছি যেটা পরবর্তীকালে মানে অমর্দাদের সময়টা তো আরো আগের, আমি তো পরবর্তীকালে পড়েছি কলেজে, এবং আমাদের গাইনি শিক্ষকের কাছ থেকে যেটা জেনেছিলাম বা বইতেও যেটা পড়েছিলাম, যে অবশ্যই ফিজিওলজিক্যাল কজ তো বটেই, প্রথম ফার্স্ট ট্রাইমেস্টারে যেটা বমি বমি ভাব, মর্নিং সিকনেস বলে, এটার মেন ব্যাপারটা হলো যে ইউটেরাসে যখন ফিটাসটা ডেভেলপ করে, ইউটেরাসটারও সাইজটা বাড়তে শুরু করে, যখন ইউটেরাসের সাইজটা বাড়তে শুরু করে ওটা একটা আপওয়ার্ড থ্রাস্ট বলে, আপওয়ার্ড থ্রাস্ট মার মানে একটা ঠেলা মারে যেটা স্টমাকের উপরে পড়ে, আপওয়ার্ড একটা চাপ সৃষ্টি করে যেটা স্টমাকের উপরে লাগে, এবং সেটার কারণে একটা রিফ্লেক্সেসতে কজ হিসেবে ওখানে একটা নসিয়া বা ভমিটিং টেন্ডেন্সি তৈরি হয়, এবং খুব ভালো বলেছেন আপনি। সেকেন্ড ট্রাইমেস্টারে যেটা হয় যে ইউটেরাসটা ফার্স্ট ট্রাইমেস্টারে কিন্তু উপরের দিকে ওঠে বেশি, আবার সেকেন্ড ট্রাইমেস্টারে একটু নেমে আসে, তারপরে থার্ড ট্রাইমেস্টারে আবার বাড়ে। তো যে কারণে যে ফার্স্ট ট্রাইমেস্টারে নসিয়াটা হয় ফিজিওলজিক্যাল কারণে, সেকেন্ড ট্রাইমেস্টারে আবার সেই চাপটা একটু কমে যায়, এবং তারপরে বডি আস্তে আস্তে অ্যাডজাস্ট করে যায়, যার জন্য পরবর্তীকালে কিন্তু আর সেটা হয় না। এবং যেটা প্যাথোলজিক্যাল যেগুলো কারণ বলা হলো, যে থাইরয়েডের ক্ষেত্রে হতে পারে, অন্য অনেক প্যাথোলজির জন্য হতে পারে, সেটা হবে যেটা এক্সেসিভ, নর্মাল মর্নিং সিকনেস থেকে যখন বাড়াবাড়ি হবে তখন অবশ্যই আমরা খুঁজবো যে এত বেশি কেন হচ্ছে, ইন্টেন্সিটিটা অনেক বেশি হবে। আর একটা হলো যে এই যে প্রলংগেশন, এই প্রলংগেশনের ক্ষেত্রেও আমরা হয়তো দেখলাম যে কোন সেরকম প্যাথোলজি নেই, বা যদি প্যাথোলজি থাকেও থাইরয়েড হলেই যে বমি বমি ভাব হবে, নট নেসেসারি। এই যে প্রলং বমি বমি ভাব চলছে এইটা অবশ্যই মায়াজমের জন্য, এবং সেটা সাইকোসিসের জন্য, যেটা আমার মনে হয়েছে আমি বললাম। এছাড়াও কিছু ডায়েটিক কিছু ব্যাপার থাকতে পারে, যেমন ভিটামিন B6 ডেফিসিয়েন্সি, B1 ডেফিসিয়েন্সি, এগুলো কিছু থাকে, এবং সেই সমস্ত জায়গাগুলো লো মানে কম কার্বোহাইড্রেট খায়, যদি কার্বোহাইড্রেট খাবার ঠিক মতো না খায় তাহলে কিন্তু এটা আসে, এগুলো এগুলো কারণ হতে পারে। আবার অনেকে অনেক পেশেন্টকে দেখেছি আদৌ তার মর্নিং সিকনেস হয় না, তার ভমিটিং হয় না, ওই কিছু বুঝতেই পারি না, এমনও কিছু দেখেছি। আরেকটা কারণ হচ্ছে কোরিওজেনিক গোনাডোট্রপিন বলে হরমোন সিক্রেশন শুরু হয়,
হ্যাঁ 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 এগুলো হ্যাঁ হচ্ছে হ্যাঁ গনাডোট্রপিন হরমোন সিক্রেশন হয়, আর একটা হচ্ছে ইস্ট্রোজেন শুরু হয়, এক্সেস ট্রোপোব্লাস্ট যখন ফর্মেশন হয় তখন ইস্ট্রোজেন হরমোন সিক্রেশন হয়, এই দুটোর জন্য শুরু হয়। এটাও একটা, এটাও কারণ, এটাও কারণ, এটা হরমোনাল আর কি ডিসব্যালেন্সমেন্ট। হ্যাঁ 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 ঠিক আছে। স্যার থ্যাংক ইউ। কমনওয়েলথ থেকে স্যার একটা প্রশ্ন করবো স্যার, একটুখানি একটা প্রশ্ন স্যার আপনার কথা ভিত্তিতে। স্যার আপনি বললেন যে যখন এটা আসে, এই মুহূর্তটা আসে, তখন এই ফরেন বডি মনে করে এবং শরীর থেকে স্যার বের করে দিতে চায়। আমরা খেয়াল করি যখন আমাদের প্রেগনেন্সি আসে, তার 3 মাসের মধ্যে মিস ক্যারেজের স্যার একটা সম্ভাবনা অনেক ক্ষেত্রে তৈরি হয় এবং দেখা যায় একটু 19-20 হলে হয়তো অনেক ক্ষেত্রে মিস ক্যারেজ হয়ে যায়। স্যার কি এই ক্ষেত্রটা কি আপনার কথাকে সাপোর্ট করে হচ্ছে, ব্যাপারটা আমি জানতে চাইছিলাম। মিসক্যারেজ হতে গেলে আরো অনেক ফ্যাক্টর লাগবে, শুধু এইটুকু ফ্যাক্টরে হবে না, ওখানে অনেক কিছু ফ্যাক্টর লাগবে, আরো ফ্যাক্টর লাগবে। হ্যাঁ, ওটার জন্যই মিসক্যারেজ হওয়ার ব্যাপারটা, তা না মিসক্যারেজের ফ্যাক্টরটা এটাও কি একটা কারণ, মিসক্যারেজ এই সময়টা দেখা যায় এটাও কি একটা কারণ হতে পারে, মানে ফরেন বেডি হিসেবে বের করে দিতে চায় বলে যে কথাটা, এই জন্য। ওখানে ইউটেরাসের কিছু ফাংশনাল কিছু গন্ডগোল যোগ হতে হবে, হ্যাঁ অনেক কিছু যোগ হতে হবে, হরমোনাল কিছু সেরকম যোগ, অনেক কিছু ফ্যাক্টর এর মধ্যে মিসক্যারেজের ক্ষেত্রে থাকে। হ্যাঁ, তো সেই সেই ফ্যাক্টরটা তো এখানে আলোচনা করা যাবে না, হতে পারে তো অনেক কিছু, পসিবিলিটিস তো অনেক কিছুই আছে। কথা হচ্ছে যে আমাদের মূল বিষয়টা, আমার এখানে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে আমরা প্রেগনেন্সিটিকে কিন্তু অত্যন্ত গুরুত্ব দেব একটা রোগী দেখতে গেলে, মানে তার যদি সেটা ছেলে হয় বা মেয়ে হয়, অল্প বয়সী যদি হয়, অবিবাহিত হয়, তাহলে তার মায়ের ক্ষেত্রেটা দেবো, আর মাকে যদি চিকিৎসা করি তাহলে তার ক্ষেত্রে দেবো, এইটা আমাদের মাথায় রাখতে হবে, এই গুরুত্বটা বোঝাবার জন্য এই আলোচনাটা। তবে তার সঙ্গে এই যে যারা আমাদের সিনিয়ররা যারা জয়েন করলেন, এর জন্য অত্যন্ত ধন্যবাদ, খুব জিনিসটা আরো কংক্রিট হলো। আমি আশা করছি আমাদের তরুণ শিক্ষার্থী বন্ধুদের মাথায় এটা আরো ভালোভাবে ইয়ে হবে, যে এবার আর প্রেগনেন্সি ছাড়বে না, কাল থেকেই যদি কোনো পেশেন্ট যদি পেয়ে যায়, নতুন পেশেন্ট, তার আগে প্রেগনেন্সিটা জানবে বলে আমার মনে হয়, জানার চেষ্টা করবে। তাহলে এইরকম কিন্তু অনেক অনেক ঘটনা আছে, তা প্রেগনেন্সি তাহলে আমরা অত্যধিক গুরুত্ব দেবো, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ। আচ্ছা, এরপরে আমি আর মানে একটা কথা, অমর অমর আমি আর একটা কথা শুধু যুক্ত করছি, ডিস্টার্ব করছি হয়তো। হ্যাঁ, আর একটা ব্যাপার যে যখন কেস রেকর্ডিং করব এই জাতীয় কেসের ক্ষেত্রে, অতি অবশ্যই তার ফ্যামিলিতে এরকম ভমিটিং টেন্ডেন্সি প্রেগনেন্সির সময় বা হাইপারিমেসিস কারোর ছিল কিনা অবশ্যই জানা কর্তব্য। তার কারণ দেখা যায় যে মা বা তার দিদিদের বা মাসিদের যদি এরকম হাইপার ইমেসিস থাকে বা এরকম এক্সেসিভ ভমিটিং টেন্ডেন্সি থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু একটা ফ্যামিলিয়াল হয়ে যায়। হ্যাঁ, এটা একটা বংশগত হয়ে যায়, এরকম কেস কিন্তু আমি প্র্যাকটিসে পেয়েছি, বেশ কয়েকটা কেস পেয়েছি, বুঝলি, একটু জাস্ট শেয়ার করলাম তোর সাথে। বললাম তো আমি তো একটা কেস বললাম না, একটা বাচ্চার ওই পেটের গন্ডগোল বললাম তো, তার দিদার গল্প বললাম, এবং এই ক্ষেত্রটা এই মানে এটা বোঝা যাচ্ছে যে রোগের গুরুত্বটা অনেক গভীরে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্টিমাইসিন ওষুধ না দিলে সারবে না। অবশ্যই এই খুব জায়গাটা বুঝতে হবে, কোন জায়গাটা দিতে হবে আমাকে, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আমি জাস্ট আমি এদের নবীন শিক্ষার্থী যারা আছেন তাদের মূল উদ্দেশ্য আমার একটাই, সেটা হচ্ছে যে প্রেগনেন্সির গুরুত্ব একটা বিশাল গুরুত্ব আছে, মানে প্রেগনেন্সির সময় যে গুলো হয় এগুলোকে তো আমরা গুরুত্ব দিতে পারবো না, তো পারবো না। তো এই প্রেগনেন্সির গুরুত্ব বলতে গিয়ে আমার মনে পড়ছে, হঠাৎ মনে পড়ে গেল, আমাকে বসুদেব ঘোরই একটা পেশেন্ট দিয়েছিল, একটা অ্যাবনর্মাল পেশেন্ট একটা দেখতে গেছিলাম তাকে, সে বসুদেব ঘোরে এসে ওটা হচ্ছে আমাদের স্যারেরই কেস ছিল, স্যার তো সে অসুস্থ হয়ে পড়লেন, তারপর তো স্যার তার গেলেন না, স্যার তার পারলেন না চিকিৎসা করতে, যখন আমাদের স্যার অ্যাটাক হয়ে গেছিল, জানিস ব্যাপারটা, তখন তখন ওই পেশেন্ট আমি দেখতে গেছিলাম, দেখতে গিয়ে তখন স্যার বল তখন আমাকে বলছে যে এই কেসটা খুব একটা সুবিধে কিছু করা যাচ্ছে না। এই করতে করতে আমি তার রেকর্ডিং করলাম, রেকর্ডিং রেকর্ডিং করে আমি যখন আর কিছু খুঁজে পাচ্ছি, শুধু একটা ক্লু আমার মাথায় ছিল যে ওদের ও কিছুদিন শ্বশুর বাড়িতে ছিল, সেখানে চানাচুরের কারখানা করে, হ্যাঁ, আর তারপরে ওখান থেকে ছেড়ে চলে এসে এই জায়গায় জায়গা কিনে আবার করেছে। এই যে ওই জায়গা থেকে ছেড়ে আসলো, ওটা ছেড়ে আসলো কেন তার কারণ স্বীকার করেনি। তারপরে তখন আমি ঘরের সামনে বললাম যে দেখুন এখানে কারণ কিছু এখানে একটা আছে, এরা কেউ স্বীকার করছে না, বলে আমি চিকিৎসা করতে পারবো, যা আছে তাতে আমি ওষুধ দিতে পারছি না, ওষুধ আমার আসছে, চলুন ভিজিট ফিজি লাগবে। তো তখন তখন ওর স্ত্রী তখন বলছে স্যার দাঁড়ান, আমরা
তখন স্থির যে হিসেবটা যেটা পাওয়া গেল তার আগে তার প্রথম বাচ্চাটা যেটা সেটা নর্মাল এবং যথেষ্ট ইন্টেলিজেন্ট, এটা কি করে অ্যাবনর্মাল হলো? এবার ব্যাপারটা হচ্ছে কি যে এইটা যখন আমি পেলাম যখন, তখন কথাটা যখন বেরিয়ে গেল তখন যে ওই যে চানাচুর কারখানা করেছিল শ্বশুর বাড়িতে সেখান থেকে কেন এখানে আসলো, সেই কারণটা বলতে গিয়ে দেখা গেল যে ওই ভদ্রমহিলাকে তার বাবা এবং এই স্বামী দুজনে মিলে মানে চূড়ান্ত অপমান দিনের পর দিন করেছে। করার পর তিনি বাধ্য হয়ে বেরিয়ে চলে আসেন, সেই অপমানের কথা বলতে গিয়ে 15 থেকে 20 মিনিট কি তার বেশি হবে তো কম হবে না, কান্না ওনার থামে না, কান্না থামাতে পারে। বলছেন যে আমি কিন্তু এখন স্বামী আমার খুব ভালো, স্বামী আমার খুব ভালো সব দিক থেকে আমাকে কেয়ার করে, কিন্তু আমি সেই অপমানের কথাটা আমি আজও ভুলতে পারি না। এই যে জায়গাটা যেটা এইটা তুই যদি এই জায়গাটা যদি কমব্যাট না করিস, ওই লোকাল কে যদি যোগ করে ওষুধ দিস, তাহলে কি কাজ হবে? এবং এখন স্ট্যাবিশ এগ্রিয়া দেওয়ার পর তার রেসপন্সটা কি অসাধারণ হলো, যে ছেলেটা দা দা বা বা বলতে শুরু করলো। পরবর্তীকালে ওটা আমাদের ঘড়ি সাহেবের কাছে আছে, ঘড়ির কাছে আছে, এখন এই মুহূর্তে কি কন্ডিশন আছে বলতে পারবো না, তবে ইম্প্রুভ অনেক করেছে, দীপক হয়তো বলতে পারবে, এটা দীপক কেসটা জানে। ফলে ব্যাপারটা হচ্ছে কি এই যে আমাদের ছক, এই যোগ করলাম, এই সিমটম যোগ করলাম, এগুলো দরকার আছে, আমি এগুলোর বিরুদ্ধে কথা বলছি না, কিন্তু হোমিওপ্যাথিটা এত সহজ হয় ছক ছক চলবে না। প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভ ভাবনা চিন্তা করতে হবে, ক্রিয়েটিভ কথাটা বারবার ক্রিয়েটিভ কথাটা বলছি, সৃষ্টিমূলক। অ্যাকচুয়ালি মনে রাখতে হবে যে আমরা কিন্তু হোমিওপ্যাথ ডাক্তার যারা তার প্রত্যেকেই কিন্তু একজন শিল্পী, এই শিল্পী সত্তাটাকে জাগরিত করতে হবে। শিল্পী সত্তাটা যদি জাগরিত না করতে পারি তাহলে আমরা কিন্তু সিমটমের গুরুত্ব বুঝতে পারবো না, সাজাতেও পারবো না, এইটা যে এইটা মাথায় রাখতে হবে। তো সেই জন্যই আজকে এই আলোচনাটার বিষয়, আজকে অনেকেই এসে গেছে, এটা খুব ভালো হলো যেটা পরস্পরের মধ্যে একটা আলোচনা করতে পারি। এরপরে আছে একটা একটা করে মাইকেল স্যার, এরপরে ইয়েটা পড়ুন মাইকেল স্যার। আমি স্যার আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, যেটা আলোচনা হচ্ছে সেটার মধ্যে কি না ওর বাইরে? গর্ভকালীন সময়ের মধ্যেই ওখানে আমার প্রশ্নটা ছিল যে গর্ভকালীন সময়ে রোগীর সেক্সুয়াল চাহিদা অনেক বেড়ে যায়, এমনকি তার চাহিদাটা হচ্ছে এমন যে সে যদি সারাদিন সেক্স করে সে করতে পারবে, তার মনে হচ্ছে যে আমি সারাদিন সেক্স করতে পারবো, এটা হওয়ার কারণ কি বা এখানে কি ধরনের ইয়ে থাকতে পারে? কারণটাই বলতে পারবো না, কারণটাই বলতে পারবো না, তবে এটা ফিজিওলজিক্যাল চাহিদা অনেকের বেড়ে যায়, অ্যাবনর্মাল চাহিদা অনেকের বেড়ে যায়, তবে এই ক্ষেত্রে ওটাকে কিন্তু প্রিভেন্ট করাটা উচিত, নাহলে বাচ্চাটা ইয়ে হয়ে যেতে পারে, অ্যাবর্শন হয়ে যেতে পারে, প্রথম 3 মাস পরের লাস্টের 3 মাস এই সময়টা কিন্তু খুবই বিপজ্জনক, মধ্যখানে চলতে পারে, তবে সেক্ষেত্রে খুব সতর্কতার সঙ্গে এটা হওয়া উচিত, তবে না না হওয়াটাই ভালো, কারণ আমি বহু কেস গন্ডগোল পেয়েছি এরকম সেক্সুয়াল, এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। ফিজিওলজিক্যাল চাহিদাটা তার বাড়তেই পারে কোনো কারণে, আর সেটা সঠিক কারণেই বলতে পারবো না, কারণ আমার তো জানা নেই, কেউ যদি এখানে আমাদের সিনিয়রদের মধ্যে কেউ জানা থাকে তাহলে সেটা ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন লেভেল বেড়ে যায়, এই হচ্ছে মজার জায়গাটা, এইবার আসল জায়গায় এসে গেছি। তাহলে ওই তাত্ত্বিক ব্যাপারটা হ্যানিম্যান কিন্তু মনে রাখতে, এটা তাত্ত্বিক কথা যে ওটা ইস্ট্রোজেন বেড়ে গেলে এটাই হয়, দেখেছেন তারা, দেখেছেন তারা, দেখেছেন বলে এই কথা তারা বলে দেখেছেন, তাদের ভুল বলছি না, কিন্তু হ্যানিম্যানের কথা তার স্বতন্ত্রতা যে এটাও যে এই তত্ত্ব কিন্তু সবার ক্ষেত্রে খাটবে না, সবার ক্ষেত্রে খাটবে না, এটাই তো স্বতন্ত্রতা। হ্যাঁ এটাই তো, এইটাই তো স্বতন্ত্রতা, স্বতন্ত্রতার ব্যাপারটা যে স্টিরিওটাইপ কিছু হওয়া যাবে না, যদি হয়ে পড়ি তাহলে আমরা প্রেজুডিস হয়ে যাবো, আমরা যদি মুখস্থ করি ম্যাটেরিয়াল প্রেজুডিস হয়ে যাবো, আমরা যদি রেপারটারি মুখস্থ করি প্রেজুডিস হয়ে যাবো, প্রেজুডিস হওয়ার অনেক আমাদের বর্তমান আছে আমাদের শিক্ষার মধ্যে, প্রেজুডিস হলে হবে না, একদম খোলা ময়দান খোলা খেলতে হবে, মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের নতুন করে ভাবতে, ওই যে বললাম সৃষ্টিমূলক ভাবনা চিন্তা, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওই জন্য ছকে বাঁধা চলবে না। ফলে আমাদের দেখতে হবে যে আমরা এই যে প্র্যাকটিশনাল মেডিসিনের যে যে জ্ঞান বা আমাদের কাইনির যে জ্ঞান আছে এগুলো আমাদের প্রবাবিলিটিকে মানে মানে ভাবতে সুবিধা করবে, মানে এই হতে পারে, সেইগুলো হতে গেলে আমরা তাহলে ইনভেস্টিগেশন গুলো করতে পারবো। হ্যাঁ কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে সবার ক্ষেত্রে একই নিয়ম
খাটবে না। এরপরে কি আছে, এরপরে একটা ছোট্ট লাইন আছে, মানিকলাল স্যার বলুন। হ্যাঁ, এবার আছি চেয়ারফুল আফটার স্টুল, চেয়ারফুল আফটার স্টুল, থেমে দাঁড়ান, থেমে যান, আর কথা নয়, ওই একটা একটা করে হবে। দীপেন, তুমি যাকে বলেছিলে তারপরে জনকে ধরো, ক্লাস যাকে বলেছিলে। তিনি বলেছিলেন। আচ্ছা, ডক্টর সাদ্দাম হোসেন ভুইয়া, আপনি বলুন। ডক্টর সাদ্দাম হোসেন ভুইয়া, আপনি শুনতে পাচ্ছেন? ডক্টর সাদ্দাম হোসেন ভুইয়া, আপনি আনমিউট করুন। ডক্টর সাদ্দাম হোসেন ভুইয়া, তিনি সম্ভবত শুনতে পাচ্ছেন না মনে হয়। আমি পরের দিকে চলে যাচ্ছি। ফাইমা হায়দার, ডক্টর ফাইমা হায়দার ম্যাম, আপনি আনমিউট করুন। ফাইমা হায়দার, ফাইমা হায়দার, আপনি শুনতে পাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি স্যারের কথা, স্যারের উত্তর দিবেন। হ্যাঁ, স্যার প্রশ্ন করছে। স্যার আপনারা বলেন, আমি শুনি। পায়খানার পর সে কিন্তু আনন্দিত হয় বা আনন্দিত হয়ে পড়ে, তাই তো উৎফুল্ল হয়ে পড়ে। এই যে সিমটমটা যেটা আছে, এইটা কি মায়াজম হতে পারে এবং কেন? ম্যাডাম বলুন আপনি। স্যার এটা সোরা। সোরা কেন? সোরা মানে উনি আনন্দ বোধ করতেছে। আর পায়খানার পরে, পায়খানার পরে, আগে পায়খানা তারপর তো আনন্দ। জি স্যার। হ্যাঁ, তাহলে এটা কি হবে? সোরাটা, সোরাটা ঠিকই বলেছেন, কিন্তু কেন সোরা সেটা জানতে হবে, সেটা না জানলে গন্ডগোল হবে। কেন সোরা? মনে উৎফুল্ল বোধ, উৎফুল্ল বোধ করছে, সে তো কাউকে তো ঘুষি মেরে উৎফুল্ল বোধ করতে পারে। কাকে? এক নাকে ঘুষি মেরে দিল, আচ্ছা করে দিলাম তাকে, সেটা দিয়েও তো উৎফুল্ল বোধ করতে পারে, তাই না? জি স্যার। কাউকে মেরে, কাউকে মেরে এসেও তো কেউ উৎফুল্ল বোধ করতে পারে না, আচ্ছা করে দিয়েছি, জানিস, আচ্ছা করে দিয়েছি, আজকে সুযোগে পেয়ে গেছি, দিয়েছি, আচ্ছা করে ফাটিয়ে দিয়েছি, সেটাতে তো উৎফুল্ল। তাহলে উৎফুল্ল হলেই যে তার ইয়ে হবে, ছোড়া হবে, তা তো না। উৎফুল্লটা কে হয়েছে এখানে, গুরুত্বটা কোথায়? উৎফুল্ল হওয়াটা মনের ব্যাপার, মনের ব্যাপার হলো সেই উৎফুল্ল কখন হয়েছে? পায়খানার পরে হয়েছে, তাই তো? জি স্যার। পায়খানার পরে, পায়খানাটা তাহলে কি হচ্ছে এখানে? তাহলে এটা হচ্ছে মডারিটিস, তাই তো? মডারিটিস বা ন্যাচারাল ডিসচার্জ, ন্যাচারাল। এটা কে বলছেন? ডক্টর সৈকত স্যার। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে আনতে দিন মানুষটাকে, বুঝি আমি লাইনে আনি। সরি স্যার, সরি সরি, মাথায় ঢুকা, জুনিয়রদের বেশি গুরুত্ব, আপনি তো অ্যাড করতে পারেন, আপনি সিনিয়র মানুষ, আমি অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে এই যে, এই যে পায়খানাটা যেটা, এই যে পায়খানাটা যেটা উনি যে বলে দিলেন, তাহলে এবার একটু বুঝি। ন্যাচারাল ডিসচার্জ বলে, ন্যাচারাল ডিসচার্জ মানে যেগুলো আমাদের পায়খানা, প্রস্রাব, চোখে, চোখের জল, হ্যাঁ, ঘাম, এগুলোকে সব ন্যাচারাল ডিসচার্জ বলে। ন্যাচারাল ডিসচার্জ মানে কি বুঝেছেন না আরেকবার বলুন। হ্যালো ম্যাডাম, বুঝতে পাচ্ছেন স্যারের কথা? হ্যাঁ জি স্যার, বুঝতেছি, বলেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। এই ন্যাচারাল ডিসচার্জে যখন আরাম হবে, হ্যাঁ, আরাম হবে, তখন কিন্তু সেটা সোরা হবে। যেমন ধরুন অনেকেই বলে মাথা যন্ত্রণা, একটু কাঁদলে আমার আরাম হয়। কাঁদলে আরাম হয় যদি বলে, তাহলে কিন্তু বুঝতে হবে এটা সোরা। আর যদি বলে কাঁদলে বেড়ে যায়, তখন হয়ে যাবে ওটা সাইকোটিক। তার মানে কি, কান্নার পেছনে তার ইমোশন আছে, ভালো করে বুঝ, কান্নার পেছনে একটা আবেগ আছে, ফলে সেটা তো সোরা আছেই। এবার যদি তার ওই জলটা বেরোলে, চোখের জল বেরোলে পরে যদি তার কষ্টটা বেড়ে যায়, তাহলে বুঝতে হবে সোরার সঙ্গে সাইকোসিস মিশে আছে। আজকাল মিক্স মায়াজমের যুগ, মিশ্র মায়াজমের যুগ। মিশ্র মায়াজমটাকে চেনার উপায় হচ্ছে এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো থেকে কিন্তু আমরা চিনতে পারবো। যদি চিনতে পারি, তবেই তো আমরা একটা অ্যান্টি মায়াজমেটিক ওষুধ দিতে পারবো, সিমটমের গুরুত্বটা বুঝতে পারবো। নাহলে কি করে আমাদের হবে? আমি যা বললাম সেটা কি আপনার বুঝতে পেরেছেন আপনি, না আরেকবার বলবো? না স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে ন্যাচারাল ডিসচার্জ, ন্যাচারাল ডিসচার্জ মানে আমাদের ঘাম,
হ্যাঁ, মুখের লালা বলুন, মুখের বলুন, তারপরে চোখের জল বলুন, পায়খানা বলুন, প্রস্রাব বলুন, এইগুলো হলে পরে এইগুলো বেরিয়ে গেলে যদি সে আরাম বোধ করে তাহলে কি হবে সেটাকে আমরা সোরা ধরবো, সোরা সোরা সিমটম এটা। ঠিক আছে, এটা পরিষ্কার হয়েছে তো? জি স্যার। আচ্ছা পরিষ্কার হয়েছে। আচ্ছা এইটা নিয়ে কারো কিছু বলার আছে? এই এইটা নিয়ে কারো কিছু প্রশ্ন আছে? স্যার একটা কথা বলছিলাম। হ্যাঁ বলো। আচ্ছা যদি মলত্যাগ কষ্টকর হওয়ার পরে যদি আরাম বোধ করে তাহলে কি হবে? কি এটা? যদি মলত্যাগ কষ্টকর হয় তারপরে যখন আরাম বোধ করবে সেক্ষেত্রে কি হবে? কষ্টকর হবে সেখানে, সিচুয়েশনটা তো আলাদা, সেখানে সিচুয়েশনটাই তো আলাদা। তার যদি শক্ত ইটের মতো শক্ত পায়খানা হয় সেক্ষেত্রে পেটে ফুটে যাবে, পেটে ফুটে গেলে কি সে কষ্ট পাবে? না কষ্ট পাবে, তারপর কিছুক্ষণ পরে সেটা কষ্ট কমে যাবে। তা এই এই ব্যাপারটাকে তো এর মধ্যে আনা যাবে না। ন্যাচারাল ডিসচার্জ, স্বাভাবিকভাবে যে ডিসচার্জটা যখন স্বাভাবিক, ন্যাচারাল ডিসচার্জ মানে স্বাভাবিক ডিসচার্জ। স্বাভাবিকত্ব কি পায়খানার মধ্যে স্বাভাবিকত্ব কি প্রমাণ পাচ্ছে যে কথাটা আপনি বললেন? স্বাভাবিক স্বাভাবিকত্ব তো প্রমাণ না পাচ্ছে না না না, ওটা এই অসময়ই তো জায়গা। অসাধু। হ্যাঁ, তাহলে সোজা ভাবে ভাবতে হবে, সোজা ভাবে, কোন রকম আরোপিত কিছু করবেন না, নিজে কোনো আরোপ করবেন না। পেশেন্ট যেটা যদি বলে তখন সেটাকে উত্তর দেবে, আগে থেকে ভেবে রাখবেন এটা হলে এই দাঁড়াবে, এইটা এই ভাবনাটা আগে ছাড়তে হবে। রুগী দেখার সময়, রুগী দেখার সময় নিজেকে মনে করতে হবে আমি কিচ্ছু জানি না, পেশেন্ট বলছে শুনবো আমি। এই এই হচ্ছে পেশেন্টের গুরুত্ব দেওয়ার জায়গাটা। তাহলে পরিষ্কার হয়ে গেছে এই জায়গাটা? তারপর কি বলেছে মিউ, তারপর কি বলেছে, তারপরে মানে হ্যাঁ আচ্ছা স্যার, আমি এইখানে আমার একটা সন্দেহ আছে স্যার। পেশাব পায়খানা হলে তো এমনি ভালো লাগবে মানুষের, একে আমি মায়াজমের ভিতরে ধরতে যাব বা কেন, এটা একটা প্রশ্ন যাচ্ছি। এটা তো ভালো প্রশ্ন, ধরা কি উচিত হবে? তপন কিছু বলবি? তপন স্যার শুনতে পাচ্ছেন? তপন স্যার মনে হয় চলে গেছেন। চলে গেছে না? আচ্ছা তাহলে আর সিনিয়র কেউ আছেন? পার্থ প্রদীপ স্যার আছেন। পার্থ, পার্থ কি? হুম হুম একটা আমরা আমরা সিমটমস কাকে বলবো যখন, আচ্ছা আমরা যে খাই হজম করি, আমরা যে স্বাভাবিকভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি ছাড়ছি পেচ্ছাপ করছি স্বাভাবিকভাবে যেটা হচ্ছে সেটা আমাদের কোনো সেন্সেশন হয় কি? কিন্তু যখন দেখা যাবে যে একটা হজমের গন্ডগোল হচ্ছে সেই সময়েতে বোঝা গেল যে আমরা অসুস্থ। এখন পায়খানাটা শক্ত হয়েছে, এই যে ন্যাচারাল, এই মানিকলাল স্যার যেটা বললেন যে পায়খানা করলে তখন আরাম বা কষ্ট কিছুই তার বোধগম্য নয়, পায়খানা হয়ে গেল, তাহলে সেটা কোনো সিমটমস হলো না। কিন্তু উৎফুল্ল হলো, এই যে উৎফুল্ল হওয়া বা এই চিয়ারফুলনেস, সেইটা যে তার অনুভূতি, আহ এই যে আরাম। আমি দুঃখিত, খুবই স্পষ্ট ভাবে শোনা যাচ্ছে না, একদম আস্তে আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা সকলেরই কি আস্তে আস্তে শোনা যাচ্ছে আমার কথা? না তো স্যার, আমরা শোনা যাচ্ছে, আমাদের শোনা যাচ্ছে, আমরা ঠিকই শুনতে পাচ্ছি। আপনি একবার বাই কোনো প্রবলেম, তাহলে আপনি একবার লেফট নিয়ে আবার আবার ইন হন, তাহলে হয়তো শুনতে পাবেন। স্যার কন্টিনিউ করুন। হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে আমার আনন্দ হলো না, নিরানন্দ হলো না, হচ্ছে হয়ে গেল, তাহলে এটা কোনো সিমটমস না। কিন্তু যখন এই উৎফুল্ল এইটা যোগ করা হলো তখনই সেটা সিমটমস হলো। আমি কি ক্লিয়ার করতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ স্যার ক্লিয়ার হলো, কিন্তু আমি এই সিমটমটা ধরবো কি করে? পেশেন্ট কি বলবে যে আমি পায়খানার পরে খুবই আনন্দ পাই, বা আমার খুবই অসুবিধা হয়, বা পেশাব শুনুন, করলে আমার কি যে মনে হয় আনন্দ সেটা বলে বোঝাতে পারবো না ব্যাপারটাকে? এটাকে আমি সিমটম হ্যাঁ হিসেবে বুঝবো এই কি করে? সিমটমস হিসেবে বোঝার এইটা রুগীরা আইদার বলতে পারে, অথবা এইগুলো আমরা স্বাভাবিক ভাবে বোঝাটা সত্যি ডিফিকাল্টি, অমর যদি কিছু আলোকপাত করতে পারে করবে, কিন্তু এই যে সিমটমসটাকে পেশেন্টের কাছ থেকে বের করে নেওয়া এটাও তো একটা আর্ট। কিন্তু এই যে আমার পায়খানা হলে আরাম হয় কিনা, সাধারণত আমরা এরকম তো ডাইরেক্ট কোশ্চেন করি না রুগীকে। এখন রুগী যখন একটা স্পন্টিনিউয়াস সিমটমস দেয়
ডাক্তারবাবু পায়খানাটা করে আমার খুব ভালো লাগে, খুব আনন্দ পাই, এই কথাটা যখন রুগী বলবে তখন তার গুরুত্ব হলো। কিন্তু আমরা এটা তো নিজে থেকে যে পেচ্ছাপ করে কি আমরা আনন্দ হয়, পায়খানা করে কি আনন্দ হয়, আমরা এরকম লিডিং কোশ্চেন করি না। স্পন্টেনিয়াস সিমটমস রুগী যেটা নিজে নিজে বলে তার গুরুত্ব সর্বাধিক হয়। এইরকম ব্যাপারটা, রুগী যদি সেটা যোগ করে তখনই গুরুত্ব হলো, না হলে আমরা এইভাবে তো ডাইরেক্ট কোশ্চেন করতেই পারি না। পায়খানা না হলে অনেকের খিদে খিদে পায় না, পেট ভার হয়ে থাকে, ইচ্ছা করে না পায়খানা না হলে, কমন ব্যাপার, এটা হতে পারে তো, আবার অনেকের হয়। স্যার অনেকে এসে বলেন যে ডাক্তারবাবু পায়খানা হয়েছে খাওয়া খুব ভালো লাগছে, এরকম প্র্যাকটিক্যালি এইটা যে চেয়ারফুল আফটার স্টুল, এটা একটা আমরা ন্যাট্রামসাল পড়তে গিয়ে পাচ্ছি, তাহলে আমরা বুঝবো যে এটা আমাদের মেটারমেটিকায় স্থান পেয়েছে, তার মানে এটা রুগী বলে, এটা একটা সিমটম। হ্যাঁ চেয়ারফুল হচ্ছে, তার মানে সে আনন্দ পাচ্ছে, এবং এতক্ষণ যে আলোচনা স্যার এই পায়খানা করে যে আনন্দ পান, এই যে প্রশ্নটা ডাইরেক্ট লিডিং কোশ্চেন না করে কিভাবে নেওয়া যায়? যদি পেশেন্ট না বলে, আমরা তো স্টুল নিই, আপনার পরিপে পায়খানা কেমন হয়, পায়খানা ঠিক হয় কিনা, ক্লিয়ার হয় কিনা, এইভাবে তো আমরা জেনারেলিটিস এর ইয়েগুলো নিই, জেনারেল গুলো, সেক্ষেত্রে আমরা এইভাবে কিভাবে ডাইরেক্ট লিডিং কোশ্চেন না করে এই প্রশ্নটা জিজ্ঞেস করতে পারি? আমি এইভাবে না না আমি আমি কোশ্চেনটা বুঝেছি, কিন্তু এরকম ভাবে প্রশ্ন করতে আমি অভ্যস্ত নই, এখন অন্য কেউ যদি আলোকপাত করতে পারে। কিন্তু স্যার এখানে একটা কথা বলবো স্যার আমি, হ্যালো হ্যাঁ স্যার বলুন স্যার, এখানে তো অনেক সময় পেশেন্টকে জিজ্ঞাসা করা হয় যে আসলে পায়খানা পায়খানা করার পরে আসলে আপনাকে কেমন লাগে, ভালো লাগে নাকি আসলে খারাপ লাগে, এরকম প্রশ্ন তো স্বাভাবিক প্রশ্ন, এটা তো বিরাট কিছু না। যখন আমরা জিজ্ঞেস করতে পারি, সেটাই স্যার বললেন লিডিং কোশ্চেন হয়ে যাচ্ছে এটা, যখন ন্যাচারাল ডিসচার্জের উপরে সাধারণত এই ধরনের কোশ্চেন গুলো আসে না। হ্যাঁ এখন যখন এই কথাটা আসলো, এই এইভাবে করলে কি হবে, ঠিক হচ্ছে না। আমরা লিডিং কোশ্চেন করব একটা হতে পারে যেটা, যে আপনার অনুভূতি কেমন হয়, পায়খানা পেচ্ছাপ ঘাম এসব হওয়ার পরে আপনার অনুভূতি কিছু হয় কিনা, এরকম একটা কোশ্চেন করা যেতে পারে। আর যদি পেশেন্ট নিজে থেকে বলে তার গুরুত্ব সর্বাধিক। আচ্ছা এবার আমি বলি বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই সিমটমটা পাওয়া যায়, প্রায় পাওয়া যায়। হ্যাঁ আমি বলতে বলতে পেরেছি, হ্যালো হ্যাঁ স্যার হ্যালো শুনতে পাচ্ছি, বাচ্চাদের মধ্যে পাওয়া যায়, বাচ্চাদের মধ্যে পাওয়া যায়, বাচ্চাদের মধ্যে এরকম সিমটম বেশ কিছু পেয়েছি, আমার আমার বাচ্চা দিচ্ছে পায়খানা করার পর তার মুক্তি পাল্টে গেল, তারপর সে নাচ টাচ এইসব করতো, ছোটবেলার কথা মনে আছে, এটা পাওয়া যায়। তবে রোগী কিভাবে প্রেজেন্টেশন করে বা আমরা কিভাবে বুঝবো রোগীর কাছ থেকে এই সিমটমসটা আদায় করবো কিভাবে, কোশ্চেনটা হচ্ছে এটা। সেটা তো এটা তো মুখস্থ করে হবে না, পেশেন্ট যদি বলে ফেলে স্বতঃস্ফূর্ত ভাবে তাহলে আমরা সেটা নেব, এখন পেশেন্ট তো শুধু ওইটুকু ওইটা না পেলে আমি ওষুধ দিতে পারবো না, এমন তো নয়, এমন তো নয়, এটা হ্রাস বৃদ্ধির ব্যাপার আছে, যেহেতু এটা হ্রাস হয় এখানে, যেহেতু তার ওইটা রিলিফ হয় সেই জন্য আমি এটাকে ধরবো। পেশেন্ট তো এই রিলিফ কথাটা তো যদি বলে সে যে আমার ওটা পায়খানা, যেমন অনেক সময় পেশেন্ট বলে
পায়খানাটা আমার ঠিক মতো না হলে সারাটা দিন আমার কেমন থাকি আমি, এরকম কথা যদি সে বলে সেই ক্ষেত্রে কিন্তু এটা নেওয়া যেতে পারে। সেরকম পেশেন্ট তো পাওয়া যায়, সেরকম পেশেন্ট তো পাওয়া যায়, পায়খানা ঠিক মতো না হলে সারাটা দিন যেন কেমন থাকে, কি কেমন থাকে বলে সেরকম না কেমন যেন একটা থাকে, শরীরের মধ্যে এনার্জি লাগে না, ইয়ে লাগে না, পায়খানাটা ঠিক না হবে, গ্যাস ফ্যাস যে হচ্ছে বেশি এরকম কথা না, পায়খানা ঠিক না হলে গ্যাস হবে, ইয়ে হবে, এইগুলি কমন ফ্যাক্টর। কথা হচ্ছে এইরকম পেশেন্ট তো বলে কিছু, এগুলো পাওয়া যায়, পাওয়া যায় না তা না, তো সংখ্যায় বড্ড কম। ঠিক আছে, এরপরে আচ্ছা আমি একটা কথা একটু বলি, ন্যাট্রামসল পেশেন্ট ইন জেনারেল তার মুড কিরকম থাকে? হ্যাঁ, ন্যাট্রামসল পেশেন্ট কি ইন জেনারেল চিয়ারফুল, সাধারণত কি চিয়ারফুল থাকে? ন্যাট্রাম গ্রুপের পেশেন্ট চিয়ারফুল ওটা সাময়িক হবে, সবসময় হবে না, বিশেষ করে ন্যাট্রামসল, ন্যাট্রামসল তো বিষণ্ণতা উদ্বিগ্নতা এই সমস্ত ভুক্তি, সেই জায়গায় দাঁড়িয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে যখন সে পেশেন্টকে আমরা যদি জেনারেল জিজ্ঞেস করি যে আপনার মন মেজাজ কেমন থাকে, সে সাধারণত সব মন মেজাজ খারাপ থাকার কথাই বলবে। তার মধ্যে হয়তো কখনো কোনো পেশেন্ট বলে ফেললো যে স্যার আমার পায়খানা করে আসার পরে কিন্তু খুব ভালো লাগে, মেজাজটা একটু ভালো লাগে, উৎফুল্ল লাগে, তখন এটা একটা ক্যারেক্টারিস্টিক হিসেবে ধরবো। যদি বলে, যদি বলে, হ্যাঁ বলবে, আমরা কখনো খুঁচিয়ে তো আর বার করতে পারবো না, যদি বলে। এখানে কেন্ট যে এটা লিখেছেন, এর লেখাটার কারণই আমার যেটা মনে হয়েছে যে এটার গুরুত্বটা কোথায়, কেন্ট তো গুরুত্বপূর্ণ, মানে গুরুত্ব না থাকলে সে কথা লেখেন না, উনি লিখেছেন এই জন্য যে ন্যাচারাল সেলফ তো সব জায়গায় স্যাডনেস, অ্যাংজাইটি এই সমস্ত ভর্তি, অ্যাংজাইটি, তো সেখানে পায়খানা করে আসার পরে তার একটা চিয়ারফুলনেস, এই জায়গাটা হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক। একটা গ্রুপ স্যাডনেস এর, একটা গ্রুপই তো স্যাডনেস তাই না স্যার? কেন একজন একটা ভাষা জানতে চাচ্ছি স্যার, এখানে সোডিক নেচার এবং সাইকোটিক নেচারটা পেলাম, এখানে কি স্যার আমরা সিপ্লিটিক নেচারটা পাইতে পারি কিনা, হলে সেটা কেমন হবে? এরপরে কি আছে, এরপরে ইয়ে আমাদের মানিকলাল স্যার, মিউজিক মেক্স আর স্যাড, স্যাডনেস, দাঁড়ান একটা একটা ওয়ার্ড, মিউজিক মেক্স আর স্যাড, মিউজিক শুনে সে কি করে তার মনের কষ্ট বেড়ে যায়, এই মিউজিকে যে অ্যাগ্রাভেশন, এটাকে অ্যাগ্রাভেশন বলে, এই মিউজিক অ্যাগ্রাভেশনটা কিন্তু পুরো ন্যাট্রাম গ্রুপটাতেই আছে, ন্যাট্রাম গ্রুপটাতে আছে, কিন্তু এটার মানে এই নয় ন্যাট্রাম গ্রুপের পেশেন্ট মিউজিক শোনে না, মিউজিক শোনে, কিরকম মিউজিক শোনে না, এটা শুধু ওই কিরকম, ওই যে কিরকম গান শুনবে, স্যাড মিউজিক, কিরকম তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা এই গান শুনবে, তারপরে তারা 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 বলবে তুমি আর ডেকো না আমি চলে যাই, তার মানে সেই বিরহ বেদনা, এই ধরনের সে গানগুলো গায়, তো এই ধরনের গান টান তার পছন্দ হবে, মানে তার স্যাড সং গুলো, এই স্যাড সং গুলো সে শুনতে ভালোবাসে। হ্যাঁ, যদিও ন্যাট্রামের পেশেন্টের কিন্তু মানে এই এই জিনিসগুলো আমরা পেয়েছি, এমনকি ন্যাট্রামের পেশেন্ট কি গান শেখে না, গান গায় না, দেখেছি তার গানের মধ্যে কিন্তু প্যাথোসটা যেন কোথায় লুক, প্যাথোসের গানগুলো সে খুব ভালো গায়, যেমন সতীনাথ মুখোপাধ্যায় প্যাথোসের গানগুলো খুব ভালো গাইতে পারে, সতীনাথ মুখোপাধ্যায় গলায় দারুণ মানায়, একই জনের গলায় একটা মানায়, তো এই প্যাথোসের ব্যাপারটা, শ্যামল মিত্রের গলায় দেখা যাবে রোমান্টিক গানগুলো অসাধারণ লাগে, হেমন্তের গলায় অসাধারণ লাগে, তারপরে তারা কি স্যাড সং গান নেই অনেক গিয়েছে, হ্যাঁ, ফলে এই স্যাড সং এর ক্ষেত্রে কিন্তু, এই ক্ষেত্রে কিন্তু সে ইয়ে করে, এখানে একটা সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে এই মিউজিক তার তার ভালো লাগে না, বা মিউজিক হলে পরে তার স্যাডনেস আসে, এই যে কথাটা যেটা বলছে, স্যাডনেসটা কিন্তু সিফিলিটিক ইন নেচার, এবং মনে রাখবেন যে সোরার অনেক মেন্টাল সিমটোমেটিক অপোজিট ক্যারেক্টারটা হচ্ছে সিফিলিস। এবার এই যে মিউজিক তার ভালো ইয়ে লাগে না, এই তার স্যাডনেস লাগে বা তার বিরক্ত লাগে এরকম যদি বলে, তখন আমরা নেটটার কথা ভাবতে শুরু করি, এখানে একটা কিন্তু মজার ব্যাপার আছে,
এটা মিউজিকে মিউজিকটা তার অসুবিধা করে না নয়েজটা অসুবিধা করে, এইটা কিন্তু আমাদের আলাদা করে নিতে হবে পেশেন্টকে জিজ্ঞেস করে। তাহলে আপনি গান যে যে বলে না আমার সব ভালো লাগে না, বলে ও টিভি চালাতে দেয় না মা, এইসব পেশেন্টরা কমপ্লেন করে টিভি চালাতে দেয় না, হ্যাঁ চিৎকার চেঁচামেচি করে টিভি চালালে, হ্যাঁ তোদের কি ওইটা ছাড়া আর কিছু নেই, অন্য কিছু নেই, পড়াশোনা কর অমুক তমুক, পড়াশোনা করতে ভাবলাম তাহলে হয়তো পড়াশোনার জন্য বলছে, কিন্তু তাকে জিজ্ঞেস করে পাওয়া যাচ্ছে না আমার ওসব ভালো লাগে না, ওই নাচন কোদন আমার ভালো লাগে পরিষ্কার সে বলছে। এইবার এই যে নাচন কোদন ভালো লাগে না, এখানেও কিন্তু আমরা অনেক সময় ঠকে গেছি, ঠকে যাওয়ার পর ওই ঠকলে শিক্ষা হয় বলে, পরে শিক্ষা করে জিজ্ঞেস করলাম যে আপনি যে ভালোবাসেন না বলছেন, আপনাকে আস্তে আস্তে বাজালেও কি আপনি ভালোবাসেন না, এই কথাটা জিজ্ঞেস করতে, এটা যদিও এটা ডাইরেক্ট কোশ্চেন হয়ে যাচ্ছে, হ্যাঁ তা সেটা নিয়মটা হচ্ছে আপনি যে কতটা জোরে বাজান, কতটা জোরে আপনার টিভি বাজালেই কি আপনার অসুবিধা, আস্তে বা জোরে এই অপশনটা দিতে হবে। তখন যদি সে বলে না আমার আস্তে আস্তে বাজালে কোনো অসুবিধা হয় না, তাহলে তখন হয়ে যাবে একটা নয়েজ অ্যাগ্রেশন, ফলে এইখানে মিউজিক শুনেই চোখ বুঝে লিখে ফেললেন সিনটম, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, কিন্তু মিউজিক ওটা নয়েজ অ্যাগ্রেশনও হতে পারে, এই জায়গাটা আমাদের কিন্তু একটু ভাবতে হবে। এই নয়েজ অ্যাগ্রেশন যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সিনটমটা টোটালি চেঞ্জ হয়ে গেল, এইগুলো কিন্তু একটু সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু রেকর্ডিং ভুল হয়ে যাবে, রেকর্ডিং ভুল হলে তো খুব মুশকিল হয়ে যাবে না, তাই না? আচ্ছা এরপরে এটা তাহলে আপনি সিপিলিসের ইয়েটা পেয়ে গেলেন, সিপিলিসের গল্পটা পেয়ে গেলেন এখানে, এরপরে কি আছে দেখুন, এরপরে কি আছে, হ্যাঁ এবারে আছি স্যাডনেস ইন দ্য মর্নিং হুইচ পাসেস অফ আফটার ব্রেকফাস্ট, সকালবেলায় দুঃখ বা নিরাশ ভাব যেটা করেই চলে যায়। তাহলে কি হলো, স্যাডনেস ইন দা মর্নিং উইথ প্রসেস অফ আফটার ব্রেকফাস্ট, তারপর সকালে টিফিন খেলে পড়ি, তাহলে এটা তো আর আলাদা করার একটা কিছু জায়গা নেই, এখানটা হয়ে গেল, এখানে আমাদের কি টাইম কি হয়ে গেছে 10:53 বাজে, স্যাডনেস ইন দা মর্নিং হুইচ পাসেস অফ আফটার ব্রেকফাস্ট, তাহলে এইখানে একটা প্রশ্ন জাগতে পারে যে তার কি ফাস্টিং অ্যাগ্রেশন বা সে তার ব্রেকফাস্ট করার পরে তার ওই স্যাডনেসটা চলে যাচ্ছে কেন, এই বিষয়টা এর মায়াজমেটিক নেচারই বা কি, এই কোশ্চেন গুলো তো আসতেই পারে, একটু ক্লিয়ার করে দিলে ভালো হবে। একটু না ওটা ফাস্টিং এ তার অ্যাগ্রেশন কিনা সেটা তো আমি প্রথমে জিজ্ঞেস করব না, সে তো বলছে আমার টিপি টিপিন খেলে পরে চলে যায়, আমি তো জিজ্ঞেস করছি স্যাডনেসটা তার মর্নিং এ থাকছে কিন্তু তার ব্রেকফাস্টের পরে চলে যাচ্ছে কেন এরকম হচ্ছে, তাহলে এই জায়গাটা আমাদের, হ্যাঁ হ্যাঁ আমরা জানতে চেষ্টা করতে পারি ফাস্টিং এ তার বাড়ে কিনা, এটা জানতে চেষ্টা করতে পারি, কিন্তু যদি বাড়ে ভালো, না বাড়লে এইভাবে আমাকে চলতে হবে, এটা আমাদের বুঝতে হবে যে এটা তার আছে কিনা, সেটা তো আমরা জিজ্ঞেস করতে পারি। ফলে আমরা কি করবো, প্রথমে যেটুকু স্বতঃস্ফূর্ত ভাবে পেলাম সেগুলো আগে লিখে নেবো, লিখে নেওয়ার পর তারপর পরে খোঁচাতে থাকবো, প্রথমে এই খোঁচাখুঁচি বেশি করলে মুশকিল হয়ে যাবে, পেশেন্ট কিন্তু মিসগাইডেড হয়ে যাবে, এটা ভয় আছে কিন্তু যতক্ষণ সে বুঝতে পারে। এখানে মনে হয় স্যার একটু গেঁড়াকল আছে, ব্যাপারটা হচ্ছে যে স্যাডনেসটা খাওয়ার পরেই যাচ্ছে কেন, এটাই এটাই একটা মানে একটা অসঙ্গতি মনে হতে পারে বা মোডালিটি এর কোনো ব্যাপার আছে, এটা কিন্তু স্ট্রাইক করতে পারে যে ব্রেকফাস্টের পরেই যাচ্ছে কেন, ব্রেকফাস্টের পরেও তো থাকতে পারে কিন্তু ব্রেকফাস্ট করার পরেই যাচ্ছে কেন স্যাডনেসটা মর্নিং এ, খেলে খেলে কমে যাচ্ছে, খেলে কমে যাচ্ছে, এই তো ব্যাপার, হ্যাঁ খাবার পেলে তার আনন্দ হোক বা খাবার পেলে তার মানসিক সন্তুষ্টি হোক, হ্যাঁ হ্যাঁ এই জায়গায় তো কোশ্চেন, এমটি অল কন ফিল এমটি অল কল সেনসেশন ইন দা মর্নিং, এটা তো শরীকে আসে এমটি অল কল সেনসেশন ইন দা মর্নিং, কিন্তু ব্যাপার হচ্ছে যে স্যাডনেস সবাই তো ওই তার মনের কষ্টটা দুঃখটা তো খেলে পরে কমে না, কিন্তু নেট টার্ম সালফেস কমে, তাহলে এটা একটা সিমটমস বটে, তাহলে এর একটা মাইজমেটিক অ্যানালিসিস হওয়ার কি আর, এটা এই জিনিসগুলো তো বোঝার আছে,
এটা তো শরীর ম্যানিফেস্টেশন, এখানে সোরা সিপিলিস কম্বিনেশন হচ্ছে, স্যাডনেস যখন আছে সিপিলিস আছে। আবার খাওয়ার পরে কমে যাচ্ছে, এই যে তার স্বাভাবিক খাদ্য খাওয়ার পর তার কমে যাচ্ছে, এই যে তার ব্যাপারটা, হ্যাঁ যে ন্যাচারাল যে ঘটনাটা, এই 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 জায়গাটা সোরা, এইটা মিক্স মাইজামের ব্যাপার থেকে সবই তো মিক্স। আবার এই জায়গাটাতে সিফিলিস হলে আনন্যাচারাল আঙ্গা থাকবে না, সিফিলিস হলে আনন্যাচারাল আঙ্গা থাকবে না, না এখানে সবার কি থাকবে সেটা স্বতন্ত্রতা তো সেই জন্যই, থাকতে পারে নাও থাকতে পারে। স্যার এটা মনে হচ্ছে সাইকোসিস হবে, এটা অসঙ্গতি যে শুধুমাত্র ব্রেকফাস্টে কেন যাবে, শুধুমাত্র ব্রেকফাস্টে কেন যাবে, এটাই তো প্রশ্ন। একদমই তাই, পরে জিজ্ঞেস করতে হবে আপনার লাঞ্চ ডিনার বা বিকেলে খাবার খেলেও কি রকম হয় স্যার? তারপর আরেকটা আছে, আরেকটা স্যার আছে, ওই স্যাডনেস কেন হবে, সকালে উঠে তো মানুষ তরতাজা ফ্রি হয় আরো ভালো হয়, কিছু নেই অসঙ্গতি, এটা একটা সাইকোটিক নেচার। ফার্স্ট মর্নিং হলে পর ফার্স্ট মর্নিং এ তো সোরাও থাকে, ফার্স্ট মর্নিং এ হলে সোরা থাকে, সোরাও থাকে, আবার যখন নাইটে হবে সেটা সিফিলিসের ব্যাপার হয়, ওয়েদার চেঞ্জ হলে সাইকোটিকও হয়। আর ব্রেকফাস্ট বলেছে, ফলে ব্রেকফাস্টের যে টাইম সেই টাইমটাকে কি বলেছে সেটাও একটু ভাববার আছে, কারণ ওর তো মর্নিং এগ্রাভেশন একটা আছে নেটনাম সার্ফের, এবং 8টা 9টার পর থেকে ওর কমে, আর আমরা ব্রেকফাস্ট খাই সাধারণত ওই টাইমে, তাই হয়তো ব্রেকফাস্ট কথাটা বলেছে আমার যেটা মনে হচ্ছে, আমি কনফার্ম নই। না 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 না, কেন্ট এরকম বলবেন না, কেন্ট এটা করবেন না, আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে। আমরা তখন ওই টাইম স্বপন যেটা বললো টাইম মডালিটি হিসেবে এটাকে ধরবো না, ব্রেকফাস্ট আফটার এমুলেশন ওইটা দিয়ে তার স্যাডনেসটা চলে যাচ্ছে ব্রেকফাস্ট আফটার, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং তার স্যাডনেসটা চলে যাচ্ছে ব্রেকফাস্টের আফটার। আমার যেমন ধর ভালো খেলে আমার ক্লান্তি দূর হয়ে যায়, যত শরীর খারাপ হোক ক্লান্তি, ভালো করে খেলেই ব্যাস সব পালিয়ে গেল। তাহলে ওটা কোন মায়াজম, তুই জানিস না এটা, তুই জানিস না ভালো করে খেলতে পারলি তো? না না সে ঠিক আছে, কিন্তু আমরা যখন এটা ক্লাসরুমে রয়েছি আমাদের তো শিখতে হবে যে অমর স্যারের খেলে পারে পারে সব ক্লান্তি দূর হয়ে যায়, তাহলে অমর স্যার এটা কোন মায়া জমের অন্তর্ভুক্ত হলো? আর তো বলতে সাহস পায় তাহলে ভাবে খেতে চাইছি বলবে মনে করবে। না কাজী সাহেব নেই আজকে, এইটা এইটা স্যার আমি মনে করি সাইকোটিক, সাইকোটিক সিম্পটম স্যার, এটা এটা একদম একবারে পিওরলি পিওরলি ইনকোর্ডিনেশন, একদম নির্দিষ্ট টাইম বলেছে যে ওই টাইমের পরেই যাচ্ছে, একদম অসঙ্গতি, এরকম তো অন্য কারোর ক্ষেত্রে হওয়ার কথা নয়। ওটা ইনকোর্ডিনেশন, ওই জন্য ওটা সাইকোটিক, এটা এটা শরিক শরিক এবং সিপিলিটিক দুটোই মিশ্রণ আছে এখানে মূলত, আর খাওয়া সোরার এবং সিপিলিস দুটোরই মিশ্রণ আছে আপাতত আপাতত যেটুকু কেন্ট বলেছেন, এর বাইরে সাইকোটিক ও তো যেটা সৈকত স্যার যেটা বললেন ওটা তো আসতেই পারে, মানে আমাদের সজাগতা পসিবিলিটিস গুলো ভাবতে হবে কি কি আসতে পারে। আমার মূল কথাটা হচ্ছে যে চিন্তাটাকে খেলাতে চাইছি, এই চিন্তানো চিন্তাটা খেলানোটা অত্যন্ত জরুরি। আচ্ছা এরপরে তাহলে এরপরে কি আছে, আর একটা লাইন কি পড়া যেতে পারে, এই তো 23টা হয়ে গেল তাহলে এটা রেখে দিই এখানে। আর আর একটা লাইন না, একটা লাইন দরকার নেই, ব্রেকফাস্ট মোড থাক, পরেরটা অন্যদিকে চলে যাবে, আমি দেখে নিয়েছি। খাওয়ানো হয়ে গেছে তো, অমর খুশি হয়ে গেছে খাওয়ার পরে, আবার ধন্যবাদ। আর কারো কিছু কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। এইবার এইবার না কোশ্চেন না, এইবার হচ্ছে আমাদের সিনিয়ররা এই এই টোটালটার উপরে কোনো কিছু যদি যোগ করতে চান, যারা যারা বলেছে তারা বাদে কোনো সিনিয়র আছে কিনা দেখো, তাদের তুমি অনুরোধ কর বলার জন্য।
ডক্টর নীলকমল বর্মন স্যার, আপনি কিছু যোগ করুন। আজকের ক্লাস কেমন লাগলো, কেমন হচ্ছে স্যার, আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ স্যার, আজকের ক্লাসটা অপূর্ব এবং এত বেশি প্র্যাকটিক্যাল কথা হয়েছে যেটা আমরা খুব কম সময়ের ধরনের প্র্যাকটিক্যাল কথাগুলো পাই। এটা শুধু ছাত্রছাত্রীদের জন্য নয়, আমাদেরও খুব উপকার লেগেছে। আর আমি সব থেকে আজকে আগে আমি ডক্টর অর্ণব চক্রবর্তী স্যারকে ধন্যবাদ জানাবো, যে প্রেগনেন্সি পিরিয়ডে এই উম্ব মানে হচ্ছে যে ফিটাসের বৃদ্ধির সাথে মানে ডেভেলপমেন্টের সাথে তার মাসের যে ধরনের চেঞ্জগুলো আসে এবং তার সাথে যে ধরনের কষ্টগুলো হয় সেটা যেভাবে উনি ব্যাখ্যা করলেন খুব একদম সুন্দরভাবে, আমরা যেভাবে পড়ে এসেছি সেটাই জানি। হাইপারেমেসিস গ্র্যাভিডারাম রোগটার নাম, আর এখানে যেটা উঠে এসেছিল প্রত্যেকটা ঠিকই আছে, তবে শুধু থাইরয়েড নয়, অ্যাকচুয়ালি আছে টিএসএইচ বেশি হয় এবং T4 বেশি হয়। এই টিএসএইচ বেশি এবং T4 বেশি হওয়ার জন্য এই ধরনের হাইপারেমেসিস গ্র্যাভিডারামটা চলতে থাকে। আর অসঙ্গতি তো একটা ব্যাপার আছে, অনেক মহিলা বলে না খুব একটা কষ্ট পাইনি, আবার কেউ বলে যে আমি এতই কষ্ট পেয়েছি যে পার্থপ্রতিম স্যার যেটা পরের দিকে বললেন যে খুব সম্ভবত উনি বললেন যে ডেলিভারির পরেও হয়তো দেখা গেছে যে বেশ কিছু ধরনের কষ্ট থাকে। এগুলো তো অ্যাকচুয়ালি ডিজিজ কন্ডিশন। এখানে দুটো বুঝতে হবে, প্রেগনেন্সির সময় একটা মজার ঘটনা ঘটে, ফিজিওলজিক্যালি নর্মাল না প্যাথোলজিক্যালি অ্যাবনর্মাল। ফিজিওলজিক্যালি নর্মাল বলে একটা কথা আছে, অর্থাৎ কোন সময় অসুস্থতা থেকে আমরা নর্মাল বলে মেনে নেব। প্রেগনেন্সির সময় মর্নিং সিকনেসটা কিন্তু একটা অসুস্থতার মধ্যে পড়ে না, ওটাকে আমরা ফিজিওলজিক্যাল নর্মাল বলি। সেটা যদি কখনো বিশদ ভাবে আলোচনা হয় সেটা বলবো। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে যেটা স্টুল নিয়ে আলোচনা হচ্ছিল, হ্যাঁ এই ধরনের হয় না, তবে এটা শরীর নেচার তো নিশ্চয়ই, যাদের স্টুল মানে কি বলবো স্বাভাবিক যে সকল এক্সক্রিয়েশন যেগুলো বেরোয় সেগুলো স্বাভাবিক হয়, দেখবেন অনেক পেশেন্টই কিন্তু ওই পায়খানার সময় আতঙ্কে ভুগতে থাকে। যদি মার্সলের রুগী, একদম নাম ধরে বলছি, মার্সলের রুগীরা হলে আতঙ্কে ভুগছে যে পায়খানা তার কখন শেষ হবে আর কিভাবে কষ্টের সাথে শেষ হবে। তাহলে এই যে সিফিলিটিক নেচার বা সাইকোটিক নেচার আর এই শরীর নেচার সত্যি খুব সুন্দর ভাবে পাওয়া যায়। হ্যাঁ অনেকের ক্ষেত্রে আমরা তো প্রশ্ন করি না, কিন্তু ওই অমরনাথ স্যার যেটা বললেন বাচ্চাদের মধ্যে, দেখবেন বাচ্চাদের মধ্যে সালফারের রুগীরা যেরকম দৌড়ে পালাচ্ছে পায়খানা না করার মানে ভয়, আর ঠিক তেমনি অনেক শিশু আছে পায়খানা করলে তার বেশ দীপ্তি, ও দাদু পায়খানা হলো দুদিন দিন পরে, এই যে তার বলা, এখান থেকে কিন্তু আমরা ওই ফেজটাকে ধরে নিতে পারি। এইটুকু সংযোজন করে আজকের কথাটা শেষ করছি। ওকে থ্যাংক ইউ। ধন্যবাদ স্যারকে, অনেক ধন্যবাদ। আমাদের মাঝে স্যার ক্যালকিরিয়া কার্বার পেশেন্ট, স্যার ক্যালকিরিয়া কার্বার পেশেন্ট পায়খানা না হলেও কোনো অসুবিধা হয় না, বলতে পায়খানা না করতে বললেই ভালো হয়। পায়খানা জমলে তো তার কষ্ট বাড়ার কথা স্যার, এখানে হ্যানিম্যান কি কাণ্ডটা করে গেছেন বলুন দেখি। স্যার আমাদের মাঝে গিরিধর বিশ্বাস স্যার আছেন, তিনি যদি কিছু বলেন। শুনতে পাচ্ছেন স্যার, আজকে ক্লাস কেমন লাগলো, কেমন হচ্ছে স্যার? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে। ক্যালকেরিয়া কার্ভে বলছে মানে পেশেন্ট ফিলস বেটার হোয়েন কনস্টিপেটেড, মানে এটা হচ্ছে যার লুজনেসটা বা অ্যাসিডিটি লুজনেস তার পায়খানা বারে বারে হয় বলে সে কনস্টিপেশন হলে মনে করে যে ভালো, কিন্তু কনস্টিপেশন দীর্ঘদিন সময় থাকলে তো ভালো হয় না। তো এই জন্যই মনে হয় ক্যালকেরিয়া কার্ভ, যে পেশেন্ট ক্যালকেরিয়া কার্ভ পেশেন্ট যদি কনস্টিপেশন থাকে যার লুজনেসটা বেশি হয়, তখন কনস্টিপেশন থাকলে সে মনে করে যে না ঠিকই আছে। আর মর্নিং সিকনেসের কথা যেটা বলা হলো, এটা হচ্ছে এগুলো খুব সমস্যার ব্যাপার, যে ম্যাল অ্যাসিমিলেশন যেখানে বেশি হয় সেখানে সে সকালবেলা ম্যাল অ্যাসিমিলেশন বেশি হলে সব তার একটা উইকনেস ফিলিং হচ্ছে, তো যখন একটু খাওয়া দাওয়া করলো করার পরে তার কিছুটা আবার নতুন করে সে এনার্জি পেলো,
তখন সে মনে করে একটু ভালো আছে। এগুলো এই সিমটম গুলোর কতটা গুরুত্ব আছে সেটা বলা একটু মুশকিল। আর নেট্রামসালফের এতক্ষণ যে আলোচনা হলো, প্রেগনেন্সির ব্যাপারটা আমি অত ভালো বলতে পারবো না। এখানে ইলকমন স্যার যা বলেছেন খুব সুন্দর করে বলেছেন, বা অর্ণব স্যার বলেছেন সেটা ভালো, এটা আমার নতুন করে শেখা হলো। এটা আমি খুব থাইরয়েডের ব্যাপারটা খুব ভালো করে জানতাম না। আর নেট্রামসালফের যে জিনিসটা, যে সকালবেলা ভালো থাকা না থাকা এটা কতটা গুরুত্বপূর্ণ এটা বলা মুশকিল। নেট্রামসাল যে পায়খানা হলে ভালো লাগে এরকম অনেকে বলে, যে ডাক্তারবাবু এটা ছেঁড়া বেড়া পায়খানা হয়ে গেলে ভালো হতো, তো নেট্রামসাল যখন কনস্টিপেশন থাকে তখন এরকম তার মনে হতে পারে, আবার নেট্রামসাল যখন লুজনেস হয় বেশি তখন কে এরকম মনে হবে। তো এই কন্ট্রাডিক্টরি সিমটমগুলো হচ্ছে মানে কিছুটা বিভ্রান্ত করে দেওয়া আমাদেরকে, এরকম হতে পারে। তো মেইন সিমটমগুলো হচ্ছে সেখানটাই হচ্ছে আসল ব্যাপার, যেমন এই যে আত্মহত্যা করার ইচ্ছা। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে তার কিছুটা সিভিলিটিক টেন্ডেন্সি, কিন্তু টেন্ডেন্সি হলেও যেহেতু তার মধ্যে সুরা আছে, সাইকোসিস আছে, মেইনলি সাইকোসিস, তখন তাকে আবার বলছে না আত্মহত্যা করে কি হবে, ওটা তো আত্মহত্যা করে তো কোনো লাভ নেই। যে মিক্স মাজেমের অনেকগুলো টেন্ডেন্সি আছে, এই টেন্ডেন্সিগুলো আমাদের নেট্রামসালফের মধ্যে খুব উৎকটভাবে প্রকট। এই পর্যন্ত বলে, জানি না কি বললাম, এ পর্যন্ত বলে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আর পার্থপ্রতিম স্যার, আপনাকে একটু বলছি, মানে আমার একটু ইচ্ছা আছে, আমরা শুধু নিয়েই গেলাম, দিলাম না কিছু, আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার সাথে একদিন সরিনাম ক্লাসে আমরা এটা আলোচনা করব। তা পরে আমাদের অ্যাডমিনকে জানিয়ে দেবেন যদি আপনি রাজি থাকেন। আপনি আমি আপনার সাথেই বলতে চাইছি, মানে এটা আমার একটু ইচ্ছাও। তো এই পর্যন্ত বলে এটা ভালো হবে স্যার, খুব সুন্দর হয় যদি হয়, এটা এটা আমরা চাইছি এটা হোক। আর গিরিধর বাবু যেটা বললেন না, ক্যালকেরি কার্পের যে যে যেটা কনস্টিপেশন সিমটমসটা, এটা অতি উত্তম একদম। মানে যখন লুজ স্টুল থাকে সে, তারপরে বা সেই রকম অবস্থায় যদি ক্যালকেরিয়া কার্পের যদি কনস্টিপেশন হয় তবে গিয়ে বেটার ফিল করবে। এই সিমটমটাকে এইভাবেই আমাদের অ্যানালাইজ করতে হবে বা প্রেজেন্টেশন করতে হবে। মনে হচ্ছে এটা ভালো, এটা একটা ভালো এবং সঠিক মনে হচ্ছে স্যার। তাহলে কালকে একটা ঘোষণা আছে স্যার, কালকে আপনার ওই অজয় দাস স্যারের আমাদের ক্লাস আছে, সবাই থাকবেন। স্যারের টপিক হচ্ছে অ্যাসিড বেস ব্যালেন্স, কালকে অজয় দাস স্যারের ক্লাস আছে। তাহলে স্যার আজকে এই পর্যন্তই থাক। একটা প্রশ্ন করে নি, মানে যোগ করে নি, যখন পায়খানার কথা উঠছে, এইখানে অন্য কোথাও আছে কিনা দেখা নেই, আর্লি মর্নিং ডায়রিয়া বা এই যে সকালবেলা যে পায়খানার ব্যাপারটা, মডালিটিস ব্যাপারটা আছে, নেট্রামসাল্প আছে রেপার্টরিতে, কিন্তু ওখানে বলছে একটু চলাফেরার পরে ওটা যায়, আর সালফার হচ্ছে একদম আর্লি, মানে ড্রাইভস হিম টু টয়লেট, মানে তাকে পায়খানা যেতে বাধ্য করে ঘুম ভাঙার ব্যাপারটা, এইটা এইটা একটা স্ট্রাইকিং ব্যাপার আছে মনে হচ্ছে। আবার ব্রানিয়াতে নড়াচড়া করলেই পায়খানা শুরু হবে, নড়তে শুরু করলেই পায়খানা শুরু হবে, এরকম কয়েকটা জিনিস একটু মনে পড়লো। স্যার কালকে আমি দেখছি যদি হয় করবো আমি হোস্ট। ঠিক আছে স্যার, স্যার কিছু বলেন। অমল চক্রবর্তী স্যার, আর কি এগোনো যায়? হ্যাঁ আজকে শেষ করে দিই, আর এগিয়ে কি হবে? কুনাল স্যার, কুনাল স্যার, আর আচ্ছা আর কেউ আছেন? আর দেখো স্যার, স্যারকে আমি ভুলেই যাই, কুনাল স্যার আছেন, ভুলে গেলে চলবে স্যার? কুনাল স্যার আপনি যোগ করুন কিছু। কুনাল স্যার আছে, দেখো ইয়ে স্যার আছে, হামিমউদ্দিন আছে কিনা, জাহাঙ্গীর স্যার আছে। আজকে যোগ করার কিছু নেই স্যার, আমি অনেক পরে জয়েন করতে পেরেছি।
তাহলে হামিমউদ্দিন স্যার আছে কিনা দেখো, জাহাঙ্গীর স্যার আছে কিনা দেখো, তারা তো শিক্ষক এখানকার, তাদের তো একটু। জাহাঙ্গীর আলী, জাহাঙ্গীর স্যার আছেন, এস এম জাহাঙ্গীর স্যার আছেন, তিনি যদি হ্যাঁ কিছু করেন। তারা তো শিক্ষক এখানকার, তারা তো যোগ করতেই পারেন। ডক্টর এস এম জাহাঙ্গীর স্যার, আপনি শুনতে পাচ্ছেন? আপনি এই ক্লাসের উপর কিছু যোগ করুন। স্যার শোনা যাচ্ছে? তিনি আনমিউট হয়ে আছেন, মিউট হয়ে আছেন, আনমিউট হয়নি এখনো। আনমিউট করতে পারবে না তুমি? আমি তো পারবো না স্যার, আমি মিউট, আনমিউট থাকলে মিউট করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, কায়দাগুলো তো জানি না আমি। এস এম জাহাঙ্গীর স্যার, আপনি আছেন, শুনতে পাচ্ছেন? হামিমুদ্দিন স্যার আছে কিনা দেখো, হামিমুদ্দিন মনে হয় দেখি। অ্যাড হয়েছিলেন, তিনি চলে গেছেন, আপনি নিয়েছেন। আচ্ছা আর কেউ সিনিয়র আছে? আমি আছি স্যার। ও স্যার, আচ্ছা স্যার দেখতে পাইনি আমি, ঠিক আছে। হামিউদ্দিন স্যার, স্যার আমি আমি আসলে একেবারে শেষ দিকে জয়েন করেছি স্যার, আমি ব্যস্ততার জন্য জয়েন করতে পারিনি প্রথম দিকেই স্যার, তো শেষে একটু শুনেছি, পুরো পুরো ক্লাস তো স্যার আসলে শুনতে পারি নাই, কালকে ইউটিউব থেকে শুনে নিব। শেষে তো স্যার অনেক ভালো লেগেছে, ইন্টারেকশন খুবই ভালো হয়েছে স্যার, আমি এতটুকুই বলবো, আর কিছু বলার নেই স্যার। থ্যাংক ইউ স্যার। ইয়ে স্যার, জাহাঙ্গীর স্যার আছে কিনা দেখো, জাহাঙ্গীর স্যার বা অন্য কোনো স্যার আছেন কিনা দেখো। জাহাঙ্গীর স্যার আছেন, তিনি তো হচ্ছে না, তিনি হয়তো বুঝতে পারছেন না হয়তো। আর স্যার, আমি তো দেখতে পাচ্ছি না, আমি একটু দেখি এবার। স্যার আর আপনি একটু আর দেখুন। কাজী সাহেব আছে কিনা, কাজী সাহেব ছিলেন তো, চলে গেছেন আর কি। কাজী সাহেব ছিলেন? হ্যাঁ, কাজী, কাজী সাহেব নাই। আমি বলতে দেখিনি কে কি ছিলেন, আমি দেখিনি, আমি এইবার দেখছি, এবার দেখতে শুরু করেছি। আর আর কে আছে সিনিয়রদের মধ্যে, কেউ আছেন কি? শ্যামল বিশ্ব এবং ভট্টাচার্য, বিশ্বনাথ দত্ত স্যার আছেন, বিশ্বনাথ কি ডক্টর পুরোটা বিশ্বনাথ দত্ত স্যার। উনি কি শুনেছেন পুরোটা যে আলোচনাটা হয়েছে? ডক্টর শুনে থাকলে বিশ্বনাথ দত্ত স্যার শুনেছেন মনে হয় মাঝে মাঝে। স্যার বিশ্বনাথ দত্ত স্যার, আপনি শুনতে পাচ্ছেন? আমি এখন ট্রেনে ট্রেনে আছি, হ্যাঁ, তবে আমি একটু একজন অমর স্যারকে বলবো যে ওই যে মাথার যে চুল গজিয়েছিলেন, যেটা একজন মাথার তাকে যে উল্টো দাঙ্গা যে চুল, ওইটা একটু বলতে, ওইটা ওইটা কি একটা ওষুধ দিয়ে উনি দিয়েছিলেন, ওই ঘটনাটা একটু বললে পরে ভালো হয়। ওটা ওটা ক্যালকেরিয়া কার্ড ঠিক হয়েছিল, ক্যালকেরিয়া কার্ড দিয়ে ঠিক হয়েছিল ওটা। ওটা ব্যাপারটা হচ্ছে যে ওই প্রেগনেন্সির সময় উনি ছাই খান, ছাই জোগাড় করে খান, সারাদিনই প্রায় মুখে ছাই থাকে, হ্যাঁ, অন্য সময় খান না, কিন্তু এই যে পিকুলার ব্যাপার, এই যে সব সময় ছাইটা মুখে দিয়ে আছে, অনেকে আছে ছাইটা খায় কি টিফিনের পর খায়, অনেকে ভাত খাবার পরে খায়, এটা তো একটা ব্যাপার আছে, যে সব সবসময় প্রায় সেই ইয়ের মতন ওই খৈনির মতন ভেতরে ঢুকিয়ে রেখে দেয়, তার তো র্যাঙ্কটা অনেক হাই হয়ে গেল। এই র্যাঙ্কটা হাই যখন হয়ে গেল, সেখানে ওই দেখবেন ক্যালকেরিয়া আছে, নাইট্রিক অ্যাসিড আছে, আরো কয়েকটা ওষুধ আছে, এটাকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলাম ওই পেশেন্টটার জন্য আর কি। তারপরে অন্যান্য সিমটম গুলো নিয়ে আমাকে ক্যালকেরিয়া মাস দেড়েকের মধ্যেই মাথার চুল গজাতে শুরু করে, এবং পরবর্তীকালে এক মানে মাথা ভর্তি ঝাড় চুল, মানে এটা মানে না দেখলে এটা বিশ্বাস করা যায় না। আর এই টাক নিয়ে একটা কথা বলি, আমার উল্টোডাঙ্গা চেম্বারটা কিন্তু একজনের টাকে চুল গজিয়েই হয়েছিল, তিনি করে দিয়েছিলেন, তার টাকে টাকে চুল ছিল বিশাল, আর একটা ঘটনা ছিল তার সেক্স, জন্য বলছিলাম। হ্যাঁ তার সেক্স ছিল না, তার সেক্স ছিল না, একদম একদম সেক্স ছিল না, যার জন্য বউয়ের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে এই ইনেখানে থাকতে দেশে বউ পড়ে থাকতো, সেই আমার ওষুধ দেওয়ার পর তার টাকে চুলও গজায় এবং তার ইয়েও করে। তা সে লোকটা তখন আমাকে বলে যে আমি মোটেই ভালো লোক নয়, তার ইতিহাস সব বললো আর কি। তা আমাকে বলে আপনাকে ইয়ের সময় তো বলিনি, আপনি আমাকে খারাপ ভাববেন, তাই তা কপাল গুনে ওটা আর কি লাকি হিট হয়ে গেছে আর কি, নাহলে ওই সিটটা পেয়ে
যাই হোক, সেটা পরবর্তীকালে উনি বলেছেন না আমি জীবনে আপনার একটা উপকার করব, তখন আমি একজনের চেম্বারে, আমি আমি স্টেশনে নেমেছি, আমি এটাই বলতে যাচ্ছিলাম অমর স্যারের একটা মাথার চুল গজিয়ে একটা চেম্বার উপহার পেয়েছেন, এইটা একটু বললে ভালো হয়। মানে কোন মেডিসিন সিলিন্ডার দিয়েছিলেন নাকি একটা বলেছিলেন, মনে করে মনে নেই এখন, সিলিন্ডার বলেছিলেন একটা ইয়েতে আমাদের মেট্রোপলিটন কলেজে যখন হয়েছিল, ওই রাজনৈতিক নেতার এক নেতার মা এসেছিলেন, সেই নেতা আপনাকে একটা চেম্বার উপহার দিয়েছিল। না এটা অন্য, না এটা ও দেয়নি, রাজনৈতিক নেতা না, ও এখানকারই ইয়ে আর কি, একটু এককালে গুন্ডা গুন্ডা ছিল আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ডক্টর দীপেন, তাহলে আলোচনা শেষ করে দিন। সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করে দিচ্ছি। আচ্ছা ইয়ে কুণালের সঙ্গে একটু আলোচনা করা দরকার আমাদের, এখানে জয়দেব স্যার কিছু বলতে চাইছেন, আপনি বলুন। আমি তো অমর চক্রবর্তী স্যারকে বলতাম, একটু ওর সাথে যোগাযোগ করার দরকার ছিল, আমার দরকার ছিল খুব, অমরনাথ চক্রবর্তী স্যার স্যার যোগাযোগ করার খুব দরকার ছিল। দেখুন আমি এইখানে কোর্স থেকে রোগী সংগ্রহ করাটা একদম পছন্দ করি, পরিষ্কার করে সবার সামনে বলি। বুঝতে পারছি কিন্তু স্যার ক্রিটিক্যাল কেস ছিল একটা স্যার, এটা আমি পছন্দ করি না, কারণ এটা তো আমাদের তো একদম ফ্রি সার্ভিস, তো এখানে ব্যক্তিগত ভাবে বুঝতে পেরেছেন, যার জন্য আমি চট করে কাউকে নাম্বারটা বলছি। তো না স্যার আমি আপনাকে ফেসবুকে মানে আপনাকে মেসেঞ্জারে মেসেজ করছি, আপনি রেসপন্স করছেন না ওই জন্য বললাম। হ্যাঁ ফেসবুকে আপনাকে মেসেঞ্জারে আমি মেসেজ করছি, সেটা আমি জানি না, আমি দেখেছি, আমি দেখেছি বলে মনে সময় পাই না। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, স্যার আমাদের ব্যক্তিগত আলোচনা গুলো যদি আপনি ব্যক্তিগত কেস বলবেন তাহলে কি করে হবে, আমার নিজের কেস সেটা তো আমি এখানে প্ল্যাটফর্মে আলোচনা করতে পারি না, সেই জন্য সেগুলো তো আপনাকে একটু দেখতে হবে, আপনি কোনো কথার উত্তর দেন ও করলাম না। আমি ইন্ডিভিজুয়াল করতে গেলে পাগল হয়ে যাবো, আমার কাছে প্রতিদিনই 10টা 12টা 15টা অনুরোধ আসে, এটা কি ওষুধ হবে ইয়ে হবে, তা আমি যদি এগুলো করতে গিয়ে না না ওই সামনে অনুরোধ না, আমার ব্যক্তিগত সমস্যা গুলো আমি 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 একটু বলি এরকম এই বিষয়টা নিয়ে কল্যাণ ঘটক স্যারকে এর আগেও বলেছিলাম, স্যার আপনি তো দেশে আপনি তো ইন্ডিয়াতেই থাকেন, সরাসরি স্যারের চেম্বারে চলে যাবেন স্যার। আরে সেটাই তো স্যার, আমি সেটাই আমার অনুরোধ, আমি আপনাকে রিকোয়েস্ট করব চেম্বারের অ্যাড্রেসটা দিন যে সেখানে যাব। হ্যাঁ হ্যাঁ।